প্রথমে জানাই সবাইকে সহশ্রদ্ধ নমস্কার এবং আন্তরিক অভিনন্দন। তার কারণ আজকে আমাদের যে লেকচার সিরিজটা শুরু করেছিলাম 2019 সালের জানুয়ারি মাসে, সেই লেকচার সিরিজটা আজকে তার 36তম লেকচার। এবং এটা খুব আনন্দের কথা যে 2019 সালের জানুয়ারি মাসে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমার মধ্যে এতটা ভরসা ছিল না যে আমরা 2021 সালের জুলাই মাসেও এটাকে চালিয়ে নিয়ে যেতে পারব। এটা এত বেশি জনপ্রিয় হয়ে যায়, অনেক মাসে আমরা দুটো বা তিনটে লেকচারও করেছি। প্যান্ডেমিকের সময়ে আমরা ভার্চুয়াল লেকচার সিরিজ করছি, কারণ ফিজিক্যাল লেকচার করার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু তার আগে আমাদের এই লেকচার সিরিজে এসেছিলেন অনেক বিখ্যাত লেখক, বিখ্যাত অধ্যাপক এবং অনেক বিখ্যাত মানুষরা এসেছিলেন। তার মধ্যে আমরা যাকে পেয়েছিলাম আমি দু চারজনের নাম করি। আমাদের যেমন দিলীপ চক্রবর্তী মশাই দিয়ে আমরা শুরু করেছিলাম 2019 সালে জানুয়ারি মাসের প্রথম যে লেকচারটা হয়েছিল, সেই লেকচারটা শুরু হয়েছিল দিলীপ চক্রবর্তী মশাইকে দিয়ে। তারপরে আমরা পেয়েছিলাম আমাদের, আমিও একটা দুটো লেকচারের মধ্যে দিয়েছি, এবং আমরা পেয়েছিলাম জেরাল্ডিন ফোর্বসকে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বড় একজন ফেমিনিস্ট হিস্টোরিয়ান। তারপর আমরা পেয়েছিলাম প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন এক সময় এবং আজকে নীতি আয়োগের একজন বড় বড় কর্তা শ্রী বিবেক দেব রায়। আমরা তারপরে পেয়েছিলাম যিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টস এর এখন মেম্বার সেক্রেটারি চিন্ময়ানন্দজি। তো এবং তারপরে যখন ভার্চুয়াল শুরু হলো তাতে আমরা পেলাম স্ট্যানফোর্ডের অধ্যাপক ডক্টর ক্লেবর্ন কার্সন, যিনি মার্টিন লুথার কিং নিয়ে, কিং জুনিয়র নিয়ে খুব কাজ করেছিল, বিখ্যাত ঐতিহাসিক। তারপর আমরা পাই লর্ড মেঘনাথ দেশাইকে, তারপরে আমরা পাই লর্ড ভিকু পারেখকে, তারপরে আমরা পাই ব্রায়ান হাচারকে, যিনি বিদ্যাসাগর নিয়ে খুব বড় কাজ করেছেন এবং এখন টাফ্টস ইউনিভার্সিটির একজন নামকরা অধ্যাপক। এবং তারপরে আমরা পাই অরবিন্দ পানাগারিয়াকে, যিনি আমাদের এখানে বক্তব্য রাখেন, বলেন। এবং তারপর আজকে পেয়েছি আরেকজন বিখ্যাত মানুষকে আমাদের মধ্যেই, যিনি আমাদের বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপক অমল পাল। এবং এই যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানটা চলার পিছনে কিন্তু কৃতিত্ব সবার। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের তৎকালীন
দর্শন বিভাগের অধ্যাপিকা অধ্যাপিকা আশা মুখার্জি দায়িত্ব নিয়েছিলেন। তিনি যতদিন ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ততদিন তিনি এই দায়িত্বটা পালন করেছিলেন। তিনি এটাকে কন্ডাক্ট করতেন, তিনি শেডিউল করতেন। তারপরে আশা মুখার্জি চলে যাওয়ার পর উনি অগাস্ট মাসে অবসর নেন। তারপর থেকে আমরা পাই আমাদের সহকর্মী আজকাল যিনি লাইব্রেরির দায়িত্ব সামলাচ্ছেন ডক্টর নিমাই সাহা, এবং নিমাইয়ের হস্তক্ষেপে এটা কিন্তু ঠিক মতো চলছে। আমরা আজকে অমলবাবু বলবেন, এরপরে অগাস্টের প্রথম সপ্তাহে আমরা পাচ্ছি অক্সফোর্ডের একজন অধ্যাপক রানা মিত্র, তারপরে সেপ্টেম্বর মাসে পাবো একজন পিস অ্যাক্টিভিস্ট ফ্রম সুইডেন, তাকে এইভাবে আমাদের কিন্তু চলছে। তো আজকে যে বক্তব্যটা, এই বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা সাধারণত রবীন্দ্রনাথের ওপর আলোচনা শুনি, সেই আলোচনা শুনে আমরা অভ্যস্ত। রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বিশ্বভারতীতে, তাতে কোনো দোষ নেই। নিশ্চয়ই রবীন্দ্রনাথকে আমরা বোধহয় সারা জীবনও বুঝে উঠতে পারবো না, চিনতে পারবো না, সেজন্য সবসময় রবীন্দ্রনাথের ওপর গবেষণা দরকার। এটা আবহমান কাল ধরে চলে আসছে এবং আগামী দিনেও চলবে। অমলবাবু আজকে এমন একটা টপিক পছন্দ করেছেন যে টপিকটা কিন্তু একটু অন্যরকম। রবীন্দ্রনাথ এবং অন্যান্য লেখকরা, সবটা আমি বলবো না কারণ আমি সবটা জানিও না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা এমন একটা টপিক যে টপিকের মাধ্যমে আমরা জানতে পারবো রবীন্দ্রনাথ সম্বন্ধে অন্যান্য লেখকের কি ধারণা, বা রবীন্দ্রনাথ অন্যান্য লেখক সম্বন্ধে কি ধারণা পোষণ করতেন। আমি যতটুকু টাইটেল থেকে বুঝতে পেরেছি, আমি জানি না অমলবাবু আরো পরিষ্কার করে বলবেন, এবং অমলবাবু আমাদের একজন খুব বিখ্যাত অধ্যাপক। আমার একটু দুঃখ হচ্ছে কারণ আমি পুরো সময়টা থাকতে পারবো না, আমার 4:30 একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেখানে আমাকে এবং শিউলিদিকে থাকতে হবে। সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অমলবাবুর কাছে, তার কারণ আমাকে আমার খুব ইচ্ছা ছিল শোনার, আমি পরে রেকর্ডিং শুনে নেব। তবে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে পারি যে আমি কিন্তু বঞ্চিত হলাম, কারণ অমলবাবুর বক্তৃতা আমি আগেও শুনেছি, আমি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছিলাম। আর এই মুহূর্তে বিশ্বভারতী আসার পর রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের আনুষঙ্গিক অন্যান্য ভাবনা চিন্তা নিয়ে আমার নিজের একটু গবেষণা আমি করছি। সেজন্য আজকে আমি ইচ্ছা ছিল অমলবাবুর বক্তৃতার মাধ্যমে হয়তো আমি কিছু আমার ভাবনা চিন্তার উপাদান পেয়ে যেতাম, কিন্তু অন্য একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকার জন্য আমাকে এই মিটিংটা ছাড়তে হবে। তবে আমি দেখব ওই মিটিংটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে আসব, কারণ ওই মিটিংটা আমাদের করতে এখন বাধ্য। আমরা নানা আমি ওটাকে পিছিয়ে দিতাম, কারণ যেহেতু ওই মিটিং এ অনেক বাইরের লোকজন আসবেন, সেজন্য তাদের সুবিধা অনুযায়ী আমাকে সময় ঠিক করতে হয়েছে, তার জন্য আমি নিজেকে বঞ্চিত করে ওই 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 মিটিং এ যাবো। যদি ওটা শেষ হয়ে যায় আমি আপনাদের সঙ্গে আবার যোগদান করব। এই বলি অমলবাবু, আপনি প্লিজ আমায় ক্ষমা করবেন কারণ আমি থাকতে পারছি না পুরো সময়টা, আর শিউলিদির হয়েও আমি বলে দিচ্ছি কারণ শিউলিদিকে আমার ওই মিটিং এ দরকার, ওই জন্য শিউলিদিকেও বলেছি আপনি পরিচয় দেওয়ার পর আপনিও প্লিজ ওই মিটিং এ আসুন। আমরা দুজনেই চেষ্টা করবো মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই, যদি তখনও এই অমলবাবুর বক্তৃতা এবং আলোচনা চলে, আমরা যোগদান করব। এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, কারণ আমাদের যে প্রতিদিনের যে প্রোগ্রামের মধ্যে এটাও একটা প্রোগ্রাম, আজকে মিউজিক থেরাপি নেই, কিন্তু এখানে আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু করছি, অর্থাৎ আমাদের যে একাকিত্ব, যেটা আমি বলি বিশ্বভারতীতে আজকে কিন্তু আমরা একাকি আর নেই। এই ভার্চুয়াল মোডের ফলে আমরা মিউজিক থেরাপি করছি প্রতিদিন সন্ধ্যেবেলায়, আর আজকে যেহেতু মিউজিক থেরাপি নেই, সেখানে অমলবাবুকে আমরা আজকে বলতে বলেছি। অমলবাবু আমাদেরকে আমাদের অনুরোধ স্বীকার করে নিয়ে করেছেন এবং করে আমাদেরকে, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। তার কারণ অমলবাবুর এই প্রথম বোধহয় একটা শুনতে পাবো, কিন্তু সেটা আমার শোনার সৌভাগ্য হলো না, তবে আমি রেকর্ডিং শোনার জন্য আগ্রহে থাকবো এবং যদি আমি পারি আবার যোগদান করবো। আপনারা সবাই ভালো থাকুন ও এনজয় করুন। নমস্কার শিউলিদি, আপনি একটু অমলবাবুর পরিচয়টা দিয়ে দিন এবারে। এটা হচ্ছে ঋষি কি বললো দেখি সেটাই শুনো। বিশ্বভারতীর মাননীয় উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়কে আমার বিনম্র শ্রদ্ধা। আমাদের
আজকের বক্তা মাননীয় অধ্যাপক অমল পাল ও আজকে যোগদানকারী সকল বিদগ্ধ গুণীজনকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আজ বিশ্বভারতী বক্তৃতা প্রবাহের 36তম বক্তৃতার বক্তা হলেন বিশ্বভারতী বাংলা বিভাগের অধ্যাপক এবং বিশ্বভারতী রবীন্দ্র ভবনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় অধ্যাপক অমল পাল মহাশয়। অধ্যাপক অমল পালের কর্মজীবনের সূচনা বিশ্বভারতী রবীন্দ্র ভবনে। কয়েক বছর শিক্ষকতা করেছেন পাঠভবনে, এক বছরের জন্য আংশিক সময়ের অধ্যাপক রূপে পাঠদান করেছেন বিশ্বভারতী বিনয় ভবনে। পরবর্তীকালে অধ্যাপনা সূত্রে যোগ দেন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে। সেখান থেকে বোলপুরের ভূমিপুত্র অধ্যাপক পাল ফিরে আসেন বীরভূমে এবং যোগদান করেন রামপুরহাট কলেজে। 2005 সালে বিশ্বভারতী বাংলা বিভাগে যোগ দেন অধ্যাপক অমল পাল। কিশোর বয়স থেকেই তার মধ্যে গড়ে উঠেছিল সাহিত্য পাঠের নেশা, আর সেই সূত্রে স্বকীয় সাহিত্য চর্চা ও লেখালেখির সূচনা ঘটে কিশোর তথা তরুণ বয়সে। সেই সময় থেকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে তার কবিতা ও গদ্য। ভাষা ও সাহিত্যের অঙ্গনে তিনি চিরকালই স্বচ্ছন্দচারী এবং যে কথা না বললেই নয় তা হল তার মধ্যে একটি কবি মন নিত্য জাগরুক। নানা বিষয় নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন অধ্যাপক অমল পাল, সেই সঙ্গে চলেছে তার নিরলস সম্পাদনার কাজ। আপ ও প্রার্থনা গড়িয়ে চলেছে চাকা, নির্বাচিত দিনলিপি, কিছু ভয় কিছু ভালোবাসা, চূর্ণ পদাবলী, পঞ্চিকা ছড়া, তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কবি ও কবিতা, রবীন্দ্রনাথ নানা প্রসঙ্গ, মিলের মানচিত্র রবীন্দ্র কবিতা, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের টুকরো গল্প, রবীন্দ্রোত্তর কবিতায় পরীক্ষা নিরীক্ষা, বাংলা কবিতার বইগুলি হল মনীষী ও মনীষা, নিশিকান্তের টুকরি, নির্বাচিত মুকুল, জ্ঞানদানন্দিনী সম্পাদিত বালক, অশোক বিজয় রাহার প্রবন্ধ সংগ্রহ, সহকারী সম্পাদক রূপে তার বিশিষ্ট কাজ রবীন্দ্রনাথের কবিতা সমগ্র 1-5 খণ্ড। অধ্যাপক পালের অনুবাদমূলক গ্রন্থগুলি হল লু শুনের বুনো ঘাস, চীন দেশের উপকথা, ইউক্রেনের উপকথা। তার দুটি বিশেষ জনপ্রিয় ও সমাদৃত বই হল যুক্তাক্ষর বর্জিত গদ্যে লেখা ছোটদের বই মিঠুর মনের কথা ও বাংলা শব্দ প্রয়োগ অভিধান। এই মুহূর্তেও অধ্যাপক অমল পাল গভীরভাবে একনিষ্ঠভাবে নিয়োজিত আছেন তার সারস্বত সাধনার জগতে। প্রকাশের অপেক্ষায় এই মুহূর্তে তার একাধিক বই, যেমন রবীন্দ্র বচন সমুচ্চয়, বাংলা কবিতায় সংস্কৃত ছন্দ, নিশিকান্তের কবিতা সমগ্র, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ সরস্বতী এবং নিত্যকৃষ্ণ বসুর সাহিত্য সেবকের ডায়েরি। অধ্যাপক পাল তার এই সাধনায় সদাব্রতী থাকুন, এই প্রার্থনা জানিয়ে তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি এবং আজকের বক্তৃতা প্রবাহে তার মূল্যবান বক্তৃতা প্রদানের জন্য অনুরোধ করছি।
নমস্কার। শিউলিদি আপনি রওনা দিন। কেন 23 হয়ে গেছে? হ্যাঁ 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 স্যার, আমি কি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, অমলা শুরু করবো। নমস্কার, প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় উপাচার্য মহাশয়ের কাছে। এইরকম একটি বক্তৃতা প্রবাহে আমাকে বলবার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ জানাই এই বক্তৃতা প্রবাহের আয়োজকদের। আজকে আমার বলবার বিষয়ের শিরোনাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ও অন্যান্য লেখকের রচনা। এই শিরোনাম থেকে বলবার বিষয়টি খুব স্পষ্ট নাও হতে পারে, কেননা এই রকম একটি শিরোনামের একাধিক ব্যঞ্জনা থাকার সম্ভাবনা। মনে হতে পারে রবীন্দ্রনাথের সঙ্গে অন্যান্য লেখকের তুলনামূলক আলোচনা, মনে হতে পারে রবীন্দ্রনাথ অন্যান্য লেখকদের কি চোখে দেখতেন বা অন্যান্যরা রবীন্দ্রনাথকে কি চোখে দেখতেন এইরকম। কিন্তু আমি যে বিষয়টি নির্বাচন করেছি সেটি একটু অন্যরকম। রবীন্দ্রনাথের সঙ্গে অন্য লেখকদের রচনার যে সম্পর্ক, অর্থাৎ অন্য লেখকের রচনাকে রবীন্দ্রনাথ কিভাবে আরো উৎকর্ষের জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করেছেন, কিভাবে রবীন্দ্রনাথ অন্য লেখকদের লিখবার বিষয়বস্তু দিয়েছেন, কিভাবে অন্য লেখকদের রচনা আবার রবীন্দ্রনাথের লেখায় পরিণত হয়ে গেছে, সেই সঙ্গে রবীন্দ্রনাথের নিজের লেখার সঙ্গে অন্য লেখকদের রচনা কিভাবে জড়িয়ে গেছে, এইরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার মূলত তিনটে ভাগ। প্রথম ভাগে আমরা দেখব রবীন্দ্রনাথের বইয়ের মধ্যে অন্য লেখকদের রচনা কিভাবে জড়িয়ে গিয়ে কোথাও বা কোনো জটিলতার সৃষ্টি করেনি, কোথাও বা বড় রকমের জটিলতা সৃষ্টি করেছে। দ্বিতীয় পর্বটি রবীন্দ্রনাথ কিভাবে অন্য লেখকদের রচনার বিষয় দিয়েছেন, কখনো লিখিতভাবে কখনো বা মুখে মুখে বলে দিয়েছেন, এবং সেই সব বিষয় নিয়ে তারা অনেক বই লিখেছেন, আলাদা করে গল্প লিখেছেন, কবিতা লিখেছেন। আর তৃতীয় পর্বটি হল রবীন্দ্রনাথ কিভাবে অন্যের লেখা পরিমার্জনা করে দিয়েছেন, সেই পরিমার্জনার জন্য প্রচুর শ্রম দিয়েছেন, প্রচুর সময় দিয়েছেন। এবং এই পরিমার্জনা বিষয়টি দুটি ভাগে বিভক্ত। প্রথমটি হল রবীন্দ্রনাথ অন্য লেখকদের রচনা পরিমার্জনা করে দিয়েছেন এবং সেই সব রচনা সংশ্লিষ্ট লেখকদের নামেই প্রকাশিত হয়েছে, আর কিছু লেখা রবীন্দ্রনাথ সংশোধন করে দিয়েছেন এবং সংশোধনের সূত্রে সেই লেখাগুলি আর সংশ্লিষ্ট লেখকদের থাকেনি, সেগুলি সম্পূর্ণ রবীন্দ্রনাথের লেখায় পরিণত হয়েছে। এভাবেই আমরা আজকের এই আলোচনা করব। প্রথমে আমরা বলি রবীন্দ্রনাথের যে বাল্মীকি প্রতিভা, সেই বাল্মীকি প্রতিভায় অন্য লেখকদের লেখা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। বিহারীলাল চক্রবর্তী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয়চন্দ্র চৌধুরী এদের লেখা ব্যবহার করেছেন, এবং তাদের লেখা যে ব্যবহার করেছেন তার
স্বীকৃতিও তিনি জানিয়েছেন এবং এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হয়নি। তার প্রভাত সঙ্গীত বইটি যখন প্রকাশিত হয় তখন নির্ঝরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতার একটি দোসর কবিতাও তাতে সংকলিত হয়। সেই কবিতাটি লিখেছিলেন অক্ষয়চন্দ্র চৌধুরী এবং এখানেও কোনো জটিলতা তৈরি হয়নি। সমস্ত পাঠকের গোচরে এসেছিল যে রবীন্দ্রনাথের প্রভাত সঙ্গীতের মধ্যে নির্ঝরের স্বপ্নভঙ্গের সঙ্গে অভিমানিনী নির্ঝরিণী নামে একটি কবিতা সংকলিত হয়েছে যার কবি অক্ষয়চন্দ্র চৌধুরী। কিন্তু জটিলতা তৈরি হলো রবীন্দ্রনাথের লেখন বইটি প্রকাশের সময়। লেখন ছোট ছোট কবিতার সংকলন, যখন এই লেখন বইটি প্রকাশিত হয় 1334 তার একটি কপি প্রিয়ঙ্গদা দেবীকে দেওয়া হয়। রবীন্দ্রনাথের বিশেষ স্নেহের পাত্রী ছিলেন কবি প্রিয়ঙ্গদা দেবী। কয়েকদিন পরে প্রিয়ঙ্গদা দেবী একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথকে। সেই চিঠিতে তিনি জানান যে আপনার লেখন পড়লাম, ছোট ছোট কবিতাগুলি বড় চমৎকার, যেন এক একটি সুসংস্কৃত মণি আলো ঠিকরে পড়ছে। তারপরেই লিখছেন যে লেখনে দেখলাম 23 পৃষ্ঠায় আমার 4টি কবিতা সম্পূর্ণ গেছে, আর একটি কবিতার প্রথম 2 লাইন। তারপর সে কবিতাগুলি উল্লেখ করে দেন চিঠিতে যে কোন কোন কবিতা রবীন্দ্রনাথের লেখন বইতে সংকলিত হয়েছে। তারপর দেখেন প্রিয়ঙ্গদা দেবী যে এই কবিতাগুলি সবই অনেকদিন আগে 1908 তার একটি কাব্যগ্রন্থ পত্রলেখায় প্রকাশিত হয়েছে। তবে রবীন্দ্রনাথ যেন এই বিষয়ে আর কাউকে কিছু না বলেন, অর্থাৎ প্রিয়ঙ্গদা দেবী আশঙ্কা করেছিলেন যে হয়তো এই বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথের নামে কুম্ভীলক বৃত্তির অপবাদ জড়িয়ে যেতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ এই চিঠি পাওয়ার পরেই একটি দীর্ঘ প্রবন্ধ লেখেন এবং সেই প্রবন্ধে তিনি এই বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেন এবং তিনি বলেন যখন এই লেখন বইটির জন্য কবিতা সংগ্রহ করা হচ্ছিল তখন তার এক তরুণ বন্ধু তার কাছে কয়েকটি কবিতা নিয়ে হাজির হন। তারপর বলেন যে এগুলি আপনারই লেখা মনে হচ্ছে, অতএব এগুলো লেখনের মধ্যে সংকলিত হওয়া উচিত। রবীন্দ্রনাথ লেখাগুলি পড়ে মন্তব্য করলেন, হ্যাঁ এ তো আমারই লেখা মনে হচ্ছে, কাজেই এটা আমার বইয়ের মধ্যে যেতে পারে। সেভাবেই এই কবিতাগুলি তার বইয়ের মধ্যে গেছে এবং পরের সংস্করণে এই লেখাগুলি বাদ চলে যায়। কিন্তু ততদিনে অন্য পাঠকদের নজরেও বিষয়টি এসে গেছে, তারা রবীন্দ্রনাথের লেখা এই প্রবন্ধটিও পড়েছেন, পত্র প্রবন্ধটিও পড়েছেন। তারপর কালীকলম পত্রিকায় একটি কটাক্ষপূর্ণ লেখা প্রকাশিত হয়, তাতে এইরকম মন্তব্য করা হয়েছিল, কবিগুরুর মন অতীতকে আঁকড়ে পড়ে থাকে না বলেই ভবিষ্যতের নবনব পথে বিজয় যাত্রা তার পক্ষে এত সহজ। কিন্তু এই প্রসঙ্গে তার যে তরুণ বন্ধুটি কিছুতেই মনে পড়ছে না এ আমার লেখা, তার এই শান্ত প্রতিবাদ সত্ত্বেও জোর করে বললেন কোনো সংশয় নেই এবং নিরঙ্কুশ চিত্তে শ্রীযুক্তা প্রিয়ম্বদা দেবীর লেখা কবিতা
রবীন্দ্রনাথের লেখা বলে তার সামনেই তুলে ধরলেন বাংলা সাহিত্যের সেই ক্ষণজন্মা জহুরীর নামটা চেপে গিয়ে কবিগুরু ভালো কাজ করেননি। স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে কটাক্ষের অবকাশ তৈরি হয়েছিল। কিভাবে এই প্রিয়ঙ্গদা দেবীর কবিতাগুলি রবীন্দ্রনাথের বইয়ের মধ্যে চলে গেল তার খুব সম্পূর্ণ এবং সুস্পষ্ট ইতিহাস এখনো অজানা। তবে এই প্রিয়ঙ্গদা দেবীর কবিতা রবীন্দ্রনাথের রচনার মধ্যে চলে যাওয়ার প্রক্রিয়াটি আরো আগে শুরু হয়ে গিয়েছিল, যখন রবীন্দ্রনাথ বঙ্গদর্শনের সম্পাদক। তখনও দেখা যাচ্ছে প্রিয়ঙ্গদা দেবীর এই কবিতাগুলির মধ্যে কয়েকটি বঙ্গদর্শনে অস্বাক্ষরিত ভাবে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ সম্পাদকই সেই অস্বাক্ষরিত রচনার রচয়িতা ধরে নিতে হবে। তারপরেও বিচিত্রা পত্রিকাতে আরেকবার প্রকাশিত হয়েছিল, তখনও এই কবিতাগুলি থেকে যায়। কোনো একটা স্তরে হয়তো এমন হতে পারে যে রবীন্দ্রনাথের কাছে এই কবিতাগুলি এসেছিল পরিমার্জনার জন্য, সংশোধনের জন্য, হয়তো রবীন্দ্রনাথ কিছুটা সংশোধন করেছেন এবং সেগুলি কোনোভাবে রবীন্দ্রনাথের কাছে থেকে গেছে, এরকম কোনো কারণেই হবে। কেননা রবীন্দ্রনাথের মতো অসামান্য প্রতিভাবানের পক্ষে অন্যের রচনা নিজের পরে চালানোর প্রয়োজন হয় না। তার কারণ তার সাহিত্যিক সামর্থ্য এত বেশি যে অন্যকে সাহায্য করবার জন্য তিনি সবসময় এগিয়ে থাকেন। এরকম একটি ঘটনা ঘটে যাবার বহুকাল পরে ঠিক একই ভুলে পুনরাবৃত্তি করেছি আমরা। আমরা মানে বিশ্বভারতীর পক্ষ থেকেই সেই ভুল হয়ে গেল। আবার এই প্রিয়ঙ্গদা দেবীর কবিতাগুলি রবীন্দ্রনাথের অপ্রকাশিত কবিতা বলে ছাপা হয়ে গেল রবীন্দ্র বিখ্যাত, এবং এইরকম একটি ভুল যে আমরা করে ফেললাম সেটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জা। যাই হোক, আমরা এটুকু অন্তত খুব জোরের সঙ্গে বলতে পারি যে রবীন্দ্রনাথ সচেতনভাবে কখনোই এই প্রিয়ঙ্গদা দেবীর লেখাগুলি তার বইয়ের মধ্যে নেবার কথা ভাবেননি। কেননা আমরা সেটাই আরো বেশি করে দেখানোর চেষ্টা করব যে রবীন্দ্রনাথ কতভাবে কতদিন ধরে এবং কতজনকে যে লেখায় সাহায্য করেছেন, তাদের লেখা পরিমার্জনা করেছেন, তার আর ইয়ত্তা নেই। আমরা প্রথমেই রবীন্দ্রনাথের প্লট প্রসঙ্গে আসব। যে রবীন্দ্রনাথ অনেক লেখককে তাদের লেখার বিষয় বলে দিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ বিখ্যাত লেখক, কেউ কেউ অপরিণত লেখক, কিন্তু সকলকেই তিনি নানাভাবে প্লট দিয়ে সাহায্য করেছেন। আমরা বনফুলের নির্মক উপন্যাসটির কথা সবাই জানি। এই নির্মক উপন্যাসের একটি বিশেষ চরিত্র অমর নামে যে চরিত্রটি, সেই চরিত্রটি রবীন্দ্রনাথের দেওয়া প্লট অনুসারে নির্মিত। বনফুলের ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের দেওয়া প্লটটিকে নিয়েই সমস্ত বইটি লিখবেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে একটা প্লট পেয়েছিলেন লিখিতভাবে, এবং সেই প্লট অনুসারে তিনি এই চরিত্রটিকে নির্মাণ করেছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পকার, তার একটি গল্প আছে দেবী, সেই গল্পটিও রবীন্দ্রনাথের প্লট অনুসারে লেখা। বন্দে আলী মিয়া একটি উপন্যাস লিখেছিলেন, সেটির নাম শেষ লগ্ন। এই উপন্যাসের বিষয়বস্তু মুসলমান পরিবার। রবীন্দ্রনাথের নিজের ইচ্ছে ছিল এই বিষয়টি নিয়ে একটি উপন্যাস লিখবার। তারপর বন্দে আলী মিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন যে একজন খোয়ারওয়ালাকে আমি দেখেছিলাম, তার জীবন কথা আমি সব জানি, এবং সেই কাহিনীটা লেখার জন্য আমি অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু দেখছি এখন যে ওই কাহিনীটা আমার পক্ষে লেখা ঠিক হবে না, কেননা আমি মুসলমান পরিবারের খুব খুঁটিনাটি জানি না,
সেক্ষেত্রে আমি লিখতে গেলে হয়তো ত্রুটি বিচ্যুতি থেকে যাবে, তার চেয়ে বরং তুমি এই কাহিনীটা নিয়ে একটা উপন্যাস লেখো। বন্দে আলিমিয়া রবীন্দ্রনাথের দেওয়া এই কাহিনী নিয়ে লিখলেন শেষ লগ্ন উপন্যাস। আরেকজন লেখক, তিনি মূলত কবি হিসেবে পরিচিত, জসীম উদ্দিন। জসীম উদ্দিনকেও রবীন্দ্রনাথ একদিন একটা প্লট দিয়ে বললেন, তুমি এই ভাবে একটা নাটক লেখো। রবীন্দ্রনাথ ইচ্ছে ছিল যে গ্রামের জীবন নিয়ে, গ্রামের সমাজ নিয়ে একটা, তার কথা, গ্রাম্য নাটক লেখা হোক। তারও লেখার ইচ্ছে ছিল, কিন্তু বলছেন যে আমি হয়তো পারবো না, তুমি এটা লেখো। তারপর সম্পূর্ণ কাহিনীটা তাকে বলে দিচ্ছেন যে কিভাবে একটি গ্রামের ছেলে শহরে গিয়ে পড়াশোনা করছে, এদিকে গ্রামের একটি মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা হয়, কিন্তু শহর থেকে ফিরে এসে সেই গ্রামের মেয়েটিকে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু সেই গ্রামের মেয়েটি যখন অন্য পাত্রের সঙ্গে বিয়ের ঠিক হয়, ঠিক সেই সময়ে এই ছেলেটি মেয়েটির প্রতি অনুরক্ত হয়ে পড়ে, তারপর একটা জটিলতা তৈরি হয়। এ সমস্তটাই রবীন্দ্রনাথ বলে দিয়েছিলেন জসীম উদ্দিনকে, এবং জসীম উদ্দিন সেই কাহিনী অনুসারে লিখলেন পল্লীবধূ নাটক। সেই নাটকটির নাম পল্লীবধূ। আমরা রবীন্দ্র অনুপ্রতি ব্রহ্মচর্য বিদ্যালয়ের একনিষ্ঠ শিক্ষক এবং কবি সতীশচন্দ্র রায়ের কথা জানি। সতীশচন্দ্র রায়কে রবীন্দ্রনাথ একাধিক বিষয় দিয়েছিলেন, যে বিষয়গুলি নিয়ে সতীশচন্দ্র কিছু কিছু লিখেও ছিলেন। তার মধ্যে একটি হলো আনন্দ ভিক্ষুর কাহিনী। এটি বৌদ্ধ কাহিনী হলেও সেটি রবীন্দ্রনাথ তার মতো করে সতীশচন্দ্রকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি এটা নিয়ে একটা কিছু লেখো। সতীশচন্দ্র এটা নিয়ে একটা কবিতা লিখলেন, কাহিনীতে অবলম্বনে কবিতা লিখলেন, সেটির নাম চণ্ডালী। পরে রবীন্দ্রনাথ এই কাহিনী নিয়েই লিখেছিলেন তার চণ্ডালিকা। অর্থাৎ চণ্ডালিকার আগে রবীন্দ্রনাথের দেওয়া কাহিনী নিয়েই সতীশচন্দ্রের হাতে তৈরি হয়েছিল চণ্ডালী কবিতা। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সবাই জানি, তিনি কথাকার এবং প্রাবন্ধিক হিসেবে পরিচিত, রবীন্দ্রনাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে অজস্র প্লট দিয়েছিলেন রবীন্দ্রনাথ এবং বলেছিলেন যে তুমি যদি আরো 20 বছর আগে আমার কাছে আসতে, তাহলে 2 হাতে প্লট দিতে পারতাম। আমি বহুজনকে প্রচুর প্লট দিয়েছি। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন একটা উপন্যাস লেখার দাবি নিয়ে, যে প্রবাসীর জন্য একটা উপন্যাস লিখে দিতে হবে। তখন তিনি বললেন, তুমি লেখো না একটা উপন্যাস। চারুচন্দ্র বললেন যে আমি কি করে লিখবো এখন, আমার মাথায় কোনো প্লট আসছে না। তখন সঙ্গে সঙ্গে তিনি একটা প্লট দিলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এবং বললেন যে এই প্লটটা আমি নিজে লিখব বলে ভেবে রেখেছিলাম, সেটাই তোমাকে দিচ্ছি। এবং রবীন্দ্রনাথের দেওয়া এই প্লট নিয়ে চারুচন্দ্র লিখলেন স্রোতের ফুল নামে একটি উপন্যাস। তবে স্রোতের ফুল উপন্যাস পড়ে রবীন্দ্রনাথ খুব খুশি হননি, একটা অতৃপ্তি ছিল, সেটা তিনি প্রকাশ করেছিলেন। এবং অনেকের অনুমান, বিশেষ করে সুকুমার সেনের অনুমান, যে এই অতৃপ্তি থেকেই তিনি লিখেছিলেন চতুরঙ্গ। চতুরঙ্গ উপন্যাসের যে কাহিনী, তার সঙ্গে এই স্রোতের ফুলের কাহিনী এবং চরিত্রের অনেক মিল, চরিত্রগুলি প্রায় খুব কাছাকাছি। স্রোতের ফুল প্রকাশিত শুরু হয় 1321 সালের বৈশাখ মাস থেকে, আর চতুরঙ্গ ওই বছরেই 5 মাস পরে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এবং এই দুটি উপন্যাসের মধ্যে আয়তনগত পার্থক্য অনেক। চারুচন্দ্রের বইটি অনেক বড় বই,
তার আয়তন অনেক বড়, তার তুলনায় চতুরঙ্গ। চতুরঙ্গের জ্যাঠামশায় শচীশ, দামিনী, শ্রীবিদাস এই চরিত্রগুলির সঙ্গে স্রোতের ফুলের নবকিশোর, বিপিন এদের যথেষ্ট মিল পাওয়া যায়। এমনকি স্রোতের ফুলের প্রেমানন্দ আর চতুরঙ্গের লীলানন্দ খুব কাছাকাছি। চতুরঙ্গের দামিনী এবং স্রোতের ফুলের মালতি তারাও খুব কাছাকাছি। এভাবেই এই দুটি উপন্যাসের মধ্যে একটা সম্পর্ক আছে। কেননা দুটিতেই রয়েছে রবীন্দ্রনাথ, চারুচন্দ্র লিখেছিলেন ঠিকই, কিন্তু সেই কাহিনী সেগুলি বলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। চারুচন্দ্রের আরো কয়েকটি বই যেমন হের ফের, এই বইটির কাহিনীও বলে দিয়েছেন রবীন্দ্রনাথ। দোরখা বলে একটি গল্প, দুই তার বলে একটি উপন্যাস, ধোকার টাটি বলে একটি উপন্যাস, নষ্টচন্দ্র বলে একটি উপন্যাস, এগুলি সবই রবীন্দ্রনাথের দেওয়া প্লট থেকে লেখা। এভাবে চারুচন্দ্র অনেকগুলি লিখেছেন বই রবীন্দ্রনাথের দেওয়া প্লট থেকে। এবং এই প্লট দেওয়া নিয়ে কখনো কখনো সমস্যাও তৈরি হয়েছে। কিরকম সমস্যা? যে রবীন্দ্রনাথ চারুচন্দ্রকে একটা প্লট দিয়েছিলেন, সেই প্লট অনুযায়ী তিনি লিখেছিলেন চাঁদির জুতো বলে একটি গল্প। আবার সেই একই প্লট তিনি অনেকদিন আগে দিয়ে রেখেছিলেন শরৎ কুমারী চৌধুরানীকে। শরৎ কুমারী সেই প্লট অনুসারে লিখেছিলেন যৌতুক নামে একটি গল্প। এবং দেখা যাচ্ছে যে একই কাহিনী দুজন লেখকের হাতে একটু ভিন্নভাবে হলেও লেখা হয়ে গেল দুটি গল্প। এইভাবেই রবীন্দ্রনাথ যে শুধু এই কজনকেই প্লট দিয়েছেন এমন নয়, এর বাইরেও আরো অজস্র মানুষ রয়েছেন যাদের তিনি দিয়ে বলে দিয়েছেন গল্পের বিষয়বস্তু, এবং তারাও সেই সমস্ত বিষয়গুলি যে গল্প লিখেছে তার তালিকা এবং পরিচয় এখানে বিস্তৃতভাবে আমরা দিতে পারছি না। এবং অনেক বই আছে যা রবীন্দ্রনাথের প্লটে লেখা, সেগুলি সবাই হয়তো স্বীকারও করেনি, কারণ রবীন্দ্রনাথ বারবারই বলেছেন বিভিন্ন জায়গাতে যে আমি অনেক প্লট দিয়েছি বহুজনকে, পাঠভবনে যারা তখন সেই সময় শিক্ষকতা করতেন তাদের দিয়েছেন, এর বাইরেও আরো অনেক লেখককে তিনি গল্পের প্লট দিয়েছিলেন। এবার আমরা আসি রবীন্দ্রনাথের সংশোধন প্রসঙ্গে। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের সংশোধন প্রবণতা কি ধরনের ছিল। তার পাণ্ডুলিপি দেখে সকলেরই একটা ধারণা আছে, কম বেশি অজস্র কাটাকুটি করতে করতে একটা জায়গায় পৌঁছচ্ছেন। এমনকি বড় বড় বই অনেকবার করে তিনি নিজের হাতে বারবার করে লিখছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের মধ্যে একটা উৎকর্ষের চরম সীমায় পৌঁছানোর আগ্রহ ছিল, তিনি সহজে সেজন্য তৃপ্ত হতে পারতেন না। যতক্ষণ না একটা সেই রকম উৎকর্ষের চরম জায়গাতে পৌঁছচ্ছে ততক্ষণ তিনি যেন ক্ষান্ত হতে পারতেন না, বারবার বারবার এভাবে লিখে যেতেন, সংশোধন করতেন। একটি ছোট্ট গল্প আছে, তখন রবীন্দ্রনাথ বিখ্যাত হননি, নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগে। জোড়াসাঁকোর বাড়িতে একটি ঘরে টেবিলে বসে তিনি লিখছেন। হেমেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ক্ষীতীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র, তিনি রবীন্দ্রনাথের ঘরে ঢুকে দেখলেন যে রবীন্দ্রনাথ টেবিলে বসে লিখছেন, এবং তার টেবিলের সামনে অজস্র কাগজ ছড়িয়ে রয়েছে। তখন তিনি কাছে গিয়ে দেখছেন যে একটা লেখা সব কাগজেই লেখা রয়েছে, একই লেখা, এবং তিনি দেখছেন অনেক কাগজ স্তূপ হয়ে গেছে কাগজে। তখন তিনি রবীন্দ্রনাথকে বললেন যে কি ব্যাপার, একই লেখা এতবার করে কেন লেখা হচ্ছে, কতবার লিখতে বলে গুনে দেখো। তখন ক্ষীতীন্দ্রনাথ গুনে দেখলেন যে একই লেখা একটি পৃষ্ঠা করে 40 বার লিখেছেন রবীন্দ্রনাথ। তখন কৌতূহল বেড়ে গেল ক্ষীতীন্দ্রনাথের যে কেন একই লেখা এতবার করে কেন লিখছ। তখন উনি সেই লেখার একটা জায়গাতে একটা শব্দের দিকে ইঙ্গিত করলেন, বললেন যে ওইখানে ঠিক মনের মতো শব্দ ছিনা, আরো হয়তো অনেকবার আমাকে লিখতে হবে।
এই হচ্ছেন রবীন্দ্রনাথ, যিনি উৎকর্ষের চরম সীমায় সবসময় পৌঁছে যান। একটি শব্দের জন্য 40 বার একটি লেখা লিখেও তিনি শেষ পর্যন্ত একটা জায়গায় স্থির হতে পারছেন না। তিনি যখন সাধনা পত্রিকা সম্পাদনা করছেন, তখন নিজের লেখালেখির পাশাপাশি যে সমস্ত লেখা প্রকাশের জন্য আসছে সেগুলিকেও তিনি পরিমার্জনা করে তারপর ছাপছেন। সে কথা তিনি নিজেই বলেছেন যে ভুরি পরিমাণ লেখা আমাকে সংশোধন করতে হয়েছে। যখন তিনি ভান্ডার পত্রিকা সম্পাদনা করছেন তখনও তাই। এইভাবে রবীন্দ্রনাথ অজস্র সংশোধন করেছেন বহুজনের লেখা, কখনো চাপে পড়ে, কখনো বা স্বেচ্ছা। চারুচন্দ্রের কথা আমরা আগে বলেছি। এই চারুচন্দ্রের একটি গল্প প্রবাসী পত্রিকায় ছাপার জন্য দেওয়া হয়েছিল। গল্পটির নাম নৈশ্চিক ব্রহ্মচারী। গল্পটি আয়তনে খুব বড়। সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় বললেন যে এই গল্পটা একটু ছোট করতে হবে, এত বড় গল্প ছাপা যাবে না। তখন দীনেশচন্দ্র সেন চারুচন্দ্রকে পরামর্শ দিলেন যে তুমি রবীন্দ্রনাথকে এই গল্পটা দাও, উনি ছোট করে দেবেন। রবীন্দ্রনাথকে গল্পটি দেওয়া হলো। রবীন্দ্রনাথ হাসি মুখে সেই গল্পটি সংক্ষেপ করে দিলেন। এটি বড় গল্প, তাকে খুব ছোট আকৃতি দিয়ে প্রবাসী পত্রিকায় প্রকাশের উপযোগ করে দিলেন, নিজের সময় নিজের শ্রম সবকিছু দিয়ে। এরপর একটি কথা উল্লেখ করবো সতীশচন্দ্র রায়। আমরা আগে যে সতীশচন্দ্রের কথা উল্লেখ করেছি, ইনি সেই সতীশচন্দ্র নন, ইনি আর এক সতীশচন্দ্র রায়। ইনিও কবিতা লিখতেন, খুব সম্ভবত ইনি রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন এক সময়ে। পাঠভবন যখন হয়নি সেই সময় তিনি ছাত্র ছিলেন এই বিদ্যালয়ে। এই সতীশচন্দ্র রায়ের একটি কবিতা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় 1325 সালে, কবিতাটির নাম চঞ্চল। এবং এই কবিতাটির বেশ কিছু লাইন এই সময়ে খুব জনপ্রিয় হয়, অনেকের মুখে মুখে ফিরত সেই লাইনটি, লাইন দুটি। সেই লাইন দুটি হলো, ফাল্গুন চঞ্চল ফোটা ফুল রয় না, সুস্মৃতি শোক ভার চিরদিন বয় না। প্রবোধচন্দ্র সেন কোনো কাজে কলকাতা গিয়েছিলেন, হঠাৎ সেখানে সতীশচন্দ্র রায়ের সঙ্গে দেখা। দেখা মাত্রই প্রবোধচন্দ্র বলে উঠলেন, ফাল্গুন চঞ্চল ফোটা ফুল রয় না, সুখ স্মৃতি শোক ভার চিরদিন বয় না। তারপর এই কবিতাটির প্রশংসা শুরু করলেন প্রবোধচন্দ্র সেন সতীশচন্দ্র রায়ের কাছে। সতীশচন্দ্র তখন বললেন যে আমাকে প্রশংসা করছেন, কিন্তু এই লাইন আমার নয়। আমি একটা কবিতা লিখে রবীন্দ্রনাথকে দিয়েছিলাম দেখতে, তিনি এটা এমন পরিবর্তন করে দিয়েছেন যে খুব কম অংশই আমার আর আছে, এবং এই লাইনগুলি রবীন্দ্রনাথের। এরকম ভাবে রবীন্দ্রনাথের হাতে এক একটি লেখা পরিণতি এরকম হয়েছে। প্রতিমা দেবীর অনেক লেখা রবীন্দ্রনাথ সংশোধন করে দিয়েছেন। কিভাবে পদ্য থেকে গদ্যে রূপান্তর করতে হয়, পদ্য কবিতা থেকে গদ্য কবিতা করতে হয়, সেগুলি তিনি দেখিয়ে দিয়েছেন। তার এরকম দৃষ্টান্ত আমরা পাবো বেশ কিছু লেখার মধ্যে। এভাবে রবীন্দ্রনাথের সংশোধন এবং রবীন্দ্রনাথের নামে সেগুলি প্রকাশিত হচ্ছে না, প্রকাশিত হচ্ছে মূল লেখকের নামে, এরকম অনেক আমরা পাই। যেমন উপেন্দ্র কিশোরের ছেলেদের রামায়ণ, এই ছেলেদের রামায়ণ বইটিও কিন্তু রবীন্দ্রনাথ অনেকটা সংশোধন করে দিয়েছেন, সে কথা আমরা উপেন্দ্র কিশোরের কাছ থেকেই সাক্ষ্য পেয়েছি। তেজেশচন্দ্র সেনের একটি সমালোচনা, সেটির নাম মানুষ রবীন্দ্রনাথ, সেটি সম্পর্কেও আমরা জানি যে রবীন্দ্রনাথের হাত আছে এই লেখাটিতে। কানন বিহারী মুখোপাধ্যায় একটা বই লিখেছিলেন মানুষ রবীন্দ্রনাথ নামে, সংক্ষিপ্ত রবীন্দ্র জীবনী, সেটি পড়ে রবীন্দ্রনাথ খুশি হননি এবং শান্তিনিকেতনের অনেকেই তখন খুশি হননি এটি পড়ে। অথচ এই বইটি সম্পর্কে একটা সপ্রশংস সমালোচনা বেরিয়েছিল পত্রিকায়, তারই পরিপ্রেক্ষিতে তেজেশচন্দ্র লিখেছিলেন একটি সমালোচনা মানুষ রবীন্দ্রনাথ নাম দিয়ে। রবীন্দ্রনাথ সেটি জানতে পেরে সেই লেখাটি পত্রিকা দপ্তর থেকে নিয়ে আসেন, প্রবাসী পত্রিকা দপ্তর থেকে। তারপর তিনি নিজে সেটি
লিখে দেন, এরকমই জানা যায়। সুরেন্দ্রনাথ ঠাকুরের কুরু পাণ্ডব, তাতেও রবীন্দ্রনাথের অজস্র পরিমার্জনা আছে। আর নিশিকান্ত রায়চৌধুরী তাঁর টুকরি শিরোনামে 1338 সালে বিচিত্রা পত্রিকায় 140টি কবিতা প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে। এই কবিতাগুলিতেও রবীন্দ্রনাথের হস্তক্ষেপ আছে। কেননা আমরা পরে সবই জানতে পেরেছি যে রবীন্দ্রনাথের পরিমার্জনায় এই কবিতাগুলি প্রকাশিত হয়েছিল বিচিত্রা পত্রিকায়। এটি অনেকটা অজানা ছিল, বুদ্ধদেব বসু নিশিকান্তের অলকানন্দা বলে কাব্যগ্রন্থের সমালোচনা করতে গিয়ে তিনি এই প্রসঙ্গটি উত্থাপন করেন রবীন্দ্রনাথের কাছে এবং বলেন যে নিশিকান্ত আধ্যাত্মিক জগতে চলে গেল, কিন্তু তার টুকরি বলে যে কবিতাগুলি বেরিয়েছিল সেগুলি অসাধারণ, অন্যরকম জীবনের কথা তাতে আছে। তখন রবীন্দ্রনাথ বলেন যে ওই লেখাগুলির সঙ্গে আমার যোগ আছে। এবং তখনই কথা হয় যে নিশিকান্তের এই টুকরিগুলি বই আকারে প্রকাশিত হবে। বুদ্ধদেব বসু প্রস্তাব করেন যে এই বইটিতে দুটি নাম থাকা উচিত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নিশিকান্ত রায়চৌধুরী, কেননা রবীন্দ্রনাথ এই লেখাগুলিকে পরিমার্জনা করে দিয়েছেন। নিশিকান্তের এই লেখাগুলির পরিমার্জনা নিশিকান্ত খুব একটা ভালোভাবে নেননি। তিনি রবীন্দ্রনাথের এই পরিমার্জনা নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং পরবর্তীকালে হয়তো শান্তিনিকেতন ত্যাগের যে কারণ সেটা একটা কারণ হতে পারে। কেননা শুধু টুকচি নয়, নিশিকান্ত সেই সময়ে অরাবিন্দ্রিক কিছু কিছু লেখালেখি লিখতেন। অরাবিন্দ্রিক এই অর্থে যে তখন শান্তিনিকেতনে ঠিক যেরকম ভাবে সাহিত্য চর্চার আবহাওয়াটা ছিল, নিশিকান্ত একটু তার থেকে ভিন্ন ধরনের আবহাওয়ায় চলে যাচ্ছিলেন এবং সেই সময় কল্লোল কালিকলমের যে সাহিত্যিক আন্দোলন তার সঙ্গে একটা আন্তরিক যোগ যেন তৈরি হচ্ছিল নিশিকান্ত। এবং রবীন্দ্রনাথ নিশিকান্ত সম্পর্কে একটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন এই তৎকালীন কিছু কিছু পত্রিকায় যে আমাকে আমার অনুমতি ছাড়া নিশিকান্তের কোনো কবিতা যেন তোমরা ছাপবে না, আমি বললে তবে ছাপবে। এবং এই চুক্তিগুলিও রবীন্দ্রনাথ অনুমোদিত বলে ছাপা হয়েছিল। এবং তখন নিশিকান্ত কোনো কোনো ক্ষেত্রে ছদ্মনামের আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তিনি ওই গগন বিহারী রায়চৌধুরী নামে কিছু কিছু কবিতা লিখেছিলেন দু একটা জায়গাতে, তাও বেশি লিখতে পারেননি। এবং সেই সময়ে রবীন্দ্রনাথ যখন গদ্য কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা তখন শুরু করেননি সেরকম ভাবে লিপিকা ছাড়া, নিশিকান্ত সেই সময় গদ্য কবিতা লিখতেন এবং সেই গদ্য কবিতার একটি খাতা রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছিল। তারপরে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়। আমরা খুব স্পষ্ট করে সেই ইতিহাসটা জানি না, কিন্তু যেটুকু পারিপার্শ্বিক প্রমাণ থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ হয়তো নিশিকান্তের কোনো কোনো কবিতা এমনভাবে সংশোধন করেছিলেন যা নিশিকান্তের আর ছিল না, যেগুলি রবীন্দ্রনাথের কবিতাতেই পরিণত হয় এবং হয়তো কোথাও প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের নামে, কারণ সেখানে নিশিকান্তের আর কিছুই নেই। এবং এইরকম কোনো ঘটনায় হয়তো নিশিকান্ত অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছিলেন এবং সেই রকম একটি মনোভাব তিনি প্রকাশও করেছিলেন। এই সবই জানতেন তার ঘনিষ্ঠ বন্ধু সাগরময় ঘোষ। সাগরময় ঘোষ তার সম্পাদকের বৈঠকে এই বিষয়টি নিয়ে লেখালেখি করছিলেন, তার কাছে জানতে চাইছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ওই সময়ের আরো কোনো কোনো কবি যে নিশিকান্তের শান্তিনিকেতন ত্যাগের ইতিহাসটা আমাদের বলুন। এবং সাগরময় ঘোষ বলতে শুরু করেছিলেন, তার পরের সপ্তাহে তিনি বললেন নিশিকান্তের সঙ্গে আমার চিঠিপত্রে যোগাযোগ হয়েছে, নিশিকান্ত বলেছেন যে ওই ট্র্যাজেডিটা থাক, ওটা তুমি লিখো না, কাউকে জানিও না। সেই সাগরময় ঘোষ এখন নেই, সেই ট্র্যাজেডির ইতিহাসটা আমাদের অজানা থেকে গেল ঠিক কি কারণে তিনি ক্ষুণ্ণ হয়েছিলেন। এবং অনেক কবিতা তিনি পুড়িয়ে দিয়েছিলেন, অনেক ছবি তিনি ফেলে দিয়েছিলেন আর কিছু সাগরময় ঘোষকে দিয়ে দিয়েছিলেন, একটা বান্ডিল বেঁধে যে তোমাকে দিলাম এরকম একটা স্ট্যাম্প পেপারে লিখে। সেই সেই রচনাগুলিও এখন কোথায় আমরা তার হদিশ জানি না, যদি কখনো ভবিষ্যতে
সেই লেখাগুলি উদ্ধার হয় যেগুলি অবশিষ্ট ছিল, তাহলে হয়তো আমরা সেই সময়ের নিষ্কান্তের বেশ কিছু রচনা হয়তো আমরা পাব। এরকম অনেক ঘটনা আছে যেগুলি হয়তো এখনো স্পষ্ট করে আমরা অতটা জানতে পারছি না। এবার আমরা আসছি রবীন্দ্রনাথ কর্তৃক সংশোধিত কিন্তু মূল লেখকের নামে সেগুলি আর প্রকাশিত হচ্ছে না, সেগুলি প্রকাশিত হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের নামে। তার বড় কারণই, কারণ সেই সব লেখায় সংশোধনের মাত্রা এমনই, সংশোধনটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছিল যে সেখানে মূল লেখকের লেখার আর কিছুই থাকছে না। এ ব্যাপারে প্রথমে আমরা উল্লেখ করব প্রমথনাথ বিশির কথা। প্রমথনাথ বিশি শান্তিনিকেতনের ছাত্র, রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন। তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে সুপুর গ্রামে গিয়েছিলেন রথযাত্রা দেখতে, এবং সেখানে গিয়ে দেখেন যে একটি রথ সেই রথের জায়গা থেকে বের করা হচ্ছে, গ্রামের লোকেরা দড়ি দিয়ে টেনে বের করছে, কিন্তু তারা সে রথটিকে টেনে বের করতে পারছে না, চেষ্টা করছে তারা। অনেকক্ষণ চেষ্টা করেও যখন তারা পারছে না, সেই সময়ে কিছু সাঁওতাল লোকজন কোনো মিল থেকে হয়তো কাজ করে ফিরছিল দিকে, সেই সময়ে প্রমথনাথ বিশি এবং তার কয়েকজন বন্ধু গ্রামের লোকজনদের বললেন যে এই সাঁওতালরা যাচ্ছে, তো ওদের ডেকে যদি এই রথের দড়ি টানানো যায় হয়তো দেখুন রথটা হতে পারে, চলতে পারে, এবং গ্রামের লোকেরা তাতে সম্মতি দেয়। এবং সেই রথটি যখন সাঁওতালরা দড়ি ধরে টান দিল, সঙ্গে সঙ্গে সেই রথ চলতে লাগলো। এই ঘটনাটা নিয়ে প্রমথনাথ বিশি একটা নাটক লিখলেন, নাটক লিখে সেই নাটকটি সাহিত্য সভায় পড়াও হয়েছিল, রবীন্দ্রনাথ সেই কথা জানতে পারলেন। তারপর প্রমথ বিশিকে বললেন যে তুমি ওটা দেখাও আমাকে, তুমি কি লিখেছো। সেই কথাটা বিবরণ দিচ্ছেন প্রমথনাথ বিশি এইভাবে, পরের দিন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুই নাকি একটা নাটক লিখেছিস, সবাই প্রশংসা করছিল, আমাকে দেখাস। আগেই বলেছি এসব বিষয়ে আমি অকুতোভয় ছিলাম, নাটকের খাতাখানা নিয়ে গিয়ে তার হাতে দিলাম, বললেন কয়েকদিন পরে আসিস। কদিন পরে দেখা হতেই খাতাখানা আমার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, এক কাজ কর, এটার একটা কপি করে রামানন্দবাবুর নামে পাঠিয়ে দে, প্রবাসীতে ছাপবেন। এমন সুবর্ণ সুযোগ আসা সত্ত্বেও আমি নিশ্চল নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি বিস্মিত হয়ে বললেন, যা বলছি তাই কর, জিনিসটা খুব ভালো হয়েছে। বললাম সেই জন্যই তো পাঠাবো না। অধিকতর বিস্মিত হয়ে তিনি বললেন, কেন রে? বললাম রামানন্দবাবু যদি লেখেন, বিশি আরেকটা ওই রকম নাটক তুমি লিখে পাঠাও, তবে কি আপনি লিখে দেবেন? বললেন আমি পরের লেখার কত লিখবো। তখন উনি প্রমথ বিশি বলছেন, আমি বা পরের লেখা কেন ছাপতে যাব। অর্থাৎ প্রমথনাথ বিশির সেই লেখাটি অত্যন্ত পরিবর্তিত হয়ে রবীন্দ্র রচনায় পরিণত হয়ে গেছে, আর সেটাকে কোনোভাবেই প্রমথনাথ বিশির লেখা বলে চিহ্নিত করা যায় না। এবং প্রমথনাথ বিশি সেটি মেনে নিলেন, তারপর রবীন্দ্রনাথ সেটি ছাপালেন রথযাত্রা নামে, এবং উল্লেখ করেছিলেন যে প্রমথনাথ আমার ছাত্র, স্নেহভাজন ছাত্র প্রমথনাথ বিশির একটি রচনা থেকে এই নাটকটি লেখা হয়েছে। আমরা সবাই জানি সেই রথযাত্রায় পরে আবার রথের রশি কালের যাত্রার মধ্যে আছে, কাজেই এইভাবে অন্যের লেখা কখনো কখনো সম্পূর্ণ রবীন্দ্র রচনায় পরিণত হয়েছে। এরকম দৃষ্টান্ত অনেক প্রচুর, আমরা এখানে দু একটা উল্লেখ করব। যেমন সমরেন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন পুত্রযজ্ঞ, আসলে সমরেন্দ্রনাথ লেখেননি, উনি বলছেন রবীন্দ্রনাথ বলে দিয়েছেন আমি লিখেছি, কাজেই এটা আমার গল্প নয়, পরে এটি রবীন্দ্রনাথের গল্প বলেই এখন ছাপা হয়। তারপর নিহার রঞ্জন রায় রেভারেন্ড টমসনের বহি নামে একটা সমালোচনা লিখেছিলেন, এই টমসনের রবীন্দ্রনাথ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট বইটির, সেইটি রবীন্দ্রনাথ দেখেছিলেন,
নিহারঞ্জন রায়ের লেখা সমালোচনা, তারপর সেটি তার পছন্দ হয়নি, তখন নিজে তিনি ওই নিহারঞ্জন রায়ের রচনাটিকে পরিমার্জনা করতে বসে প্রায় সম্পূর্ণ নতুন করে লিখে ফেললেন এবং এটি প্রকাশিত হয়েছিল বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায় নামে, অর্থাৎ রবীন্দ্রনাথের একটা ছদ্মনাম বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়। এরকম ভাবে 100 পোয়েমস অফ কবির, এটি কবিরের যে দোহার অনুবাদ, এই অনুবাদ করেছিলেন অজিত কুমার চক্রবর্তী। এবং একটা সময় কথাও হয়েছিল যে অজিত কুমার চক্রবর্তী নামেই ছাপা হবে এই অনুবাদ, বা রবীন্দ্রনাথের সঙ্গে অজিত কুমার চক্রবর্তীর নাম থাকবে, কিন্তু শেষ পর্যন্ত এই অনুবাদে অজিত কুমার চক্রবর্তীর নাম থাকেনি, শুধু উল্লেখ মাত্র আছে। এবং এ বিষয়ে কখনো কখনো কেউ কেউ কটাক্ষ করেছেন, কিন্তু প্রকৃত ঘটনাটা হলো অজিত কুমার চক্রবর্তী যে অনুবাদ করেছিলেন সেই অনুবাদ ইংরেজিতে রবীন্দ্রনাথের হাতে সংশোধিত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছয় তখন হয়তো আর তাকে অজিত কুমার চক্রবর্তীর অনুবাদ বলে মনে করা যায় না। যেমন একটা চিঠিতে লিখছেন রবীন্দ্রনাথ যে তোমার কবির এতদিনে শেষ করেছি, আমি যদি নিজে আগাগোড়া তর্জমা করতুম তাহলে এর চেয়ে অনেক কম পরিশ্রম করতে হতো। অত বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ প্রচুর পরিশ্রম করছেন এই অনুবাদটি তার মনের মতো করবার জন্য। তারপর এই অনুবাদ নিয়ে আরো একটু জটিলতা তৈরি হয় যে এই 100 পোয়েমস অফ কবির যদি প্রকাশিত হয় তাহলে অজিত কুমার চক্রবর্তী সেখান থেকে কোনো টাকা পয়সা পাবেন কিনা। সে ব্যাপারেও রবীন্দ্রনাথের মতামত যে নিশ্চয়ই তুমি টাকা পাবে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এর সঙ্গে ক্ষিতিমোহন সেনের নামও জড়িয়ে আছে। ম্যাকমিলন সংস্করণ প্রকাশের আগে অজিত কুমারকে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে এপ্লেন আন্ডারহিল তোমার নামটা বাদ দিতে চাইছেন না, কারণ এই অনুবাদের কাজে রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন এপ্লেন আন্ডারহিল। এবং অজিত কুমার আশঙ্কা করছিলেন যে হয়তো তার নাম বাদ পড়ে যাবে, এভলিন আন্ডারহিল আর রবীন্দ্রনাথের নামই থাকবে, আর হয়তো টাকা পয়সাও তিনি পাবেন না। রবীন্দ্রনাথ তখন তাকে আশ্বস্ত করছেন যে এই গ্রন্থ থেকে তোমার নাম বাদ দেওয়া হবে, এভলিন আন্ডারহিল এমন ইচ্ছে করেন না, দ্বিতীয়ত আর্থিক হিসাবে তোমাকেও ক্ষিতিমোহন বাবুকে যে বঞ্চিত করা হবে এমন আমার ইচ্ছে নয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই বই যখন প্রকাশিত হচ্ছে তাতে দুজনের নাম থাকছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে লেখা হচ্ছে 100 পোয়েমস অফ কবির ট্রান্সলেটেড বাই রবীন্দ্রনাথ টেগোর অ্যাসিস্টেড বাই ইভলিন আন্ডারহিল, এবং সেখানে কৃতজ্ঞতা জানানো হয়েছে ক্ষিতিমোহন সেনকে এবং অজিত কুমার চক্রবর্তী। একথা সত্যি যে অজিত কুমার চক্রবর্তী যে অনুবাদ করেছিলেন সেই অনুবাদ অনেকটাই পাল্টে গেছে, তৎসত্ত্বেও তিনি তো শুরু করেছিলেন কাজী সাদিক থেকে তার নামটা থাকবে এটাও হয়তো তার প্রত্যাশিত ছিল, কিন্তু সেটা আর হয়নি। হয়নি তার কারণ একটাই যে রবীন্দ্রনাথ সেই লেখাটিকে অনেকটাই বদলে দিয়েছিলেন, আর হয়তো ওই এভলিন আন্ডারহিল আর চাইছিলেন না যে এখানে আর কারোর নাম থাকুক, এরকম অনুমান করা যেতে পারে। এভাবে বিষ্ণুদের একটি কবিতা থেকেই রবীন্দ্রনাথের তীর্থযাত্রী তৈরি হয়েছিল। আমরা সবাই সেই তীর্থযাত্রী কবিতা পড়েছি, পুনশ্চ কাব্যগ্রন্থে আছে, টিএস এলিয়টের জার্নি অফ দি ম্যাজাই কবিতার অনুবাদ বলে উল্লিখিত আছে সেখানে। কিন্তু রবীন্দ্রনাথ প্রথমে এটি লেখেননি, এটি লিখেছিলেন বিষ্ণুদে। বিষ্ণুদে এই লেখাটি লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখলেন তিনি, আর চিঠির সঙ্গে একটা অনুবাদ পাঠালেন, পাঠিয়ে বললেন যে আপনি তো গদ্য কবিতা নিয়ে এখন চর্চা করছেন, তা আমার এই অনুবাদটি আপনি একটু দেখে দিন কিভাবে এটা ভালো গদ্য কবিতায় পরিণত হতে পারে। রবীন্দ্রনাথ সেটা সংশোধন শুরু করলেন, বিষ্ণুদের নাম দিয়েছিলেন রাজর্ষীদের যাত্রা। রবীন্দ্রনাথ একবার সংশোধন করলেন, আবার সংশোধন করলেন, আবার সংশোধন করলেন, এবং সংশোধন করতে করতে দেখা গেল যে এই লেখাটি আর রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের হয়ে গেছে, এই লেখাটি আর বিষ্ণুদের নেই।
বিষ্ণুদেব তখন বললেন যে ওইটা আমার আর নয়, ওটা আপনি আপনার নামে ছাপুন, আর উনি যেটা করেছিলেন নিজের যে সেইটা তিনি নিজের নামে ছাপলেন। আমরা এখনো বিষ্ণুদের যে এলিয়টের কবিতা বলে বই আছে সেখানে বিষ্ণুদের সেই কবিতাটিকে পাই রাজশ্রীদের যাত্রা নামে, আর রবীন্দ্রনাথের লেখাটিকে পাই আমরা পুনশ্চ বইটির মধ্যে তীর্থযাত্রী নামে। ঠিক এইরকম ভাবেই আরেকটি লেখায় সেই লেখকের নিজস্বতার সম্পূর্ণ অবলুপ্তি ঘটেছিল। অর্থাৎ যেমন করে প্রমথ পিসির রথযাত্রা পরিণত হয়েছে রবীন্দ্রনাথের রথযাত্রায়, যেমন করে বিষ্ণুদের রাজশ্রীদের যাত্রা পরিণত হয়েছে রবীন্দ্রনাথের তীর্থযাত্রীতে, ঠিক সেই রকম ভাবেই আরেকটি বই, বিজ্ঞান বিষয়ক বই, সেটির নাম বিশ্ব পরিচয়, সেটিও তার মূল লেখকের যে লেখক সত্তা তার অবলুপ্তি ঘটিয়ে সম্পূর্ণ রবীন্দ্রনাথের হয়ে গেছে। এই বিশ্ব পরিচয় বইটি লেখার অনুপ্রেরণা রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সেই সময়ে পদার্থবিদ্যার অধ্যাপক প্রমথনাথ সেনগুপ্ত, সেই প্রমথনাথ সেনগুপ্তকে একটি বই লিখতে বলেন সহজ ভাষায়, বিজ্ঞানের বই, যে বইটিতে এই বিশ্ব জগৎ সম্পর্কে পরিচয় থাকবে, যাতে পাঠকরা যারা বিজ্ঞানের দীক্ষায় দীক্ষিত নয় তারাও এই বিশ্ব জগৎ সম্পর্কে জানতে পারবে। সেই রকম একটি প্রস্তাব দেন রবীন্দ্রনাথ এবং প্রমথনাথ সেনগুপ্তর হাতে একটা বই ধরিয়ে দেন, ইংরেজি বই, স্যার জেমস জিন্সের বই, থ্রু স্পেস অ্যান্ড টাইম বইটার নাম, থ্রু স্পেস অ্যান্ড, যে এইরকম একটা বই তোমাকে লিখতে হবে যে বইটিতে সহজ ভাষায় এই বিশ্বজগৎ সম্পর্কে পরিচয় দেওয়া হবে। রবীন্দ্রনাথের নির্দেশ এবং অনুপ্রেরণায় প্রমথনাথ সেনগুপ্ত এই কাজে নেমে পড়লেন এবং বেশ কিছুদিনের অক্লান্ত পরিশ্রমে তিনি একটি বই লিখে ফেললেন এবং বইটির নাম দেওয়া হলো বিশ্ব রচনা। রবীন্দ্রনাথ সেই সম্পূর্ণ পাণ্ডুলিপি হাতে নিয়ে বললেন যে এটি অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করা দরকার, এটা ভেঙে দুটো বই হোক, একটা হোক বিশ্ব পরিচয় আর একটা হোক পৃথিবী পরিচয়, একটাতে এই মহাকাশ সংক্রান্ত পরিচয় থাকবে বিশেষভাবে, আর একটা শুধু পৃথিবী সম্পর্কে পরিচয় থাকবে। সেই মতো প্রমথনাথকে আবার এই বিশ্ব পরিচয়ের কাজ করতে বলা হয়। প্রমথনাথ সেনগুপ্ত সেই বিশ্ব পরিচয়ের কাজ শুরু করেন, বিশ্ব পরিচয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করেন তিনি। তারপর রবীন্দ্রনাথ সেই সময়ে যাচ্ছিলেন আলমোড়া, তিনি বললেন যে আমি এই পাণ্ডুলিপিটা সঙ্গে নিয়ে যাই, ওখানে গিয়ে আমি এই পাণ্ডুলিপিটা পরিমার্জনা করব। এবং সেই মতো রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয়ের পাণ্ডুলিপি নিয়ে আলমোড়া চলে গেলেন এবং সেখান থেকেও যখন যোগাযোগ হচ্ছে তখন জানা যাচ্ছে তিনি সেই পাণ্ডুলিপির পরিমার্জনা করছেন। এবং পরিমার্জনা করতে করতে সেই বিশ্ব পরিচয়ের পাণ্ডুলিপি এমন একটা জায়গায় চলে গেল যে সেখানে আর প্রমথনাথ সেনগুপ্তের কিছুই থাকলো না। তার আগে যখন আলমোড়া যাবার প্রস্তুতি চলছে বিশ্ব পরিচয়ের পাণ্ডুলিপি নিয়ে, তখন কথা হয়েছিল যে এই বইটি রবীন্দ্রনাথ পরিমার্জনা করবেন এবং সেখানে দুজনের নাম থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রমথনাথ সেনগুপ্ত। তখন রবীন্দ্রনাথ মজা করে বলেছিলেন কেন প্রমথন নামটাই আগে থাকা উচিত, প্রমথনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, শেষ পর্যন্ত প্রমথনাথ সেনগুপ্ত জানতে পারলেন যে এই বিশ্ব পরিচয় বইটি আর তার নামে ছাপা হবে না। তার একটা সঙ্গত কারণ যে তিনি যেভাবে লিখেছিলেন তার কিছুই প্রায় আর অবশিষ্ট নেই, সবটাই রবীন্দ্রনাথের নিজস্ব লেখা হয়ে গেছে এবং রবীন্দ্রনাথ তাতে কিছু আবার সংযোজনও করেছে। তবু হয়তো কোথাও মনের মধ্যে কিছুটা হলেও একটা অতৃপ্তি থেকে কিছু একটা চাপা দীর্ঘশ্বাস হয়তো ছিল, সেটা যতটাই হোক না কেন, যতটা সংবরণ করার চেষ্টা করা হোক না কেন, সেই চাপা দীর্ঘশ্বাসের কিছুটা আমরা জানতে পারি এই প্রমথনাথ সেনগুপ্তের যে আত্মজীবনী আনন্দ রূপম, তার মধ্যে সেরকম পাই। এভাবেই রবীন্দ্রনাথের হাতে অনেক লেখকের লেখার
সম্পূর্ণ অবলুপ্তই হয়েছে। অর্থাৎ তিনি একদিকে যেমন অনেক লেখকের লেখাকে পরিণত করতে সাহায্য করেছেন, পরিণত হতে সাহায্য করেছেন, তেমনি অনেক লেখকের লেখা আবার সম্পূর্ণ তার নিজের হয়ে গেছে। মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্লট বিতরণের মধ্য দিয়ে নিজের ভাবনাকে অন্যের দ্বারা তিনি রূপ দিতে চাইতেন। অর্থাৎ ইচ্ছে করে নিজে লিখতে পারতেন, কিন্তু তিনি নিজে না লিখে অন্যদের দিয়ে লিখিয়েছেন, এমন অনেক গল্প উপন্যাস আছে। অর্থাৎ তিনি নিজে যে কত উপন্যাস লিখেছেন তার চেয়ে অনেক বেশি উপন্যাসের প্লট তিনি অন্যদের দিয়েছেন। অন্যের লেখা পরিমার্জনা করে দিয়ে তিনি তাদের লিখতে শিখিয়েছেন যে কেমন করে একটা লেখাকে উৎকৃষ্ট করতে হয়, কেমন করে সেই লেখার মানকে বাড়াতে হয়। তবে এক্ষেত্রে তিনি লেখকদের স্বাতন্ত্র বেশিরভাগ ক্ষেত্রেই বজায় রাখতে পারতেন না, তাদের লেখাকে নিজের আদর্শে আচ্ছন্ন করে ফেলতেন। এটা সেই সব লেখকের পক্ষে খুব একটা ভালো বলে আমরা মনে করতে পারি না। প্রত্যেক লেখকই চাইবেন তার নিজস্বতা থাকুক, তার নিজস্বতা বজায় রেখে যতটুকু সম্ভব সেখানে পরিমার্জনা বা সংশোধন যদি কেউ করে দেন তাহলে সেই লেখার একটা আলাদা মূল্য থাকে। কিন্তু যখন রবীন্দ্রনাথের মতো কোনো মানুষ সেই লেখাকে সম্পূর্ণ আচ্ছন্ন করে দিয়ে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যখন আর সেই মূল লেখকের কিছুই থাকছে না, শুধুমাত্র বিষয়বস্তু থাকছে আর তার রচনা ভঙ্গি বা অন্যান্য কোনো কিছুই আর অবশিষ্ট থাকছে না। এটা রবীন্দ্রনাথ বুঝতেও পেরেছিলেন। রবীন্দ্রনাথের দুটো মন্তব্য আছে এই নিশিকান্ত সম্পর্কে, সেই দুটি মন্তব্য তিনি করেছিলেন বুদ্ধদেব বসুর কাছে। একটাতে লিখছেন যে নিশিকান্তের লেখাকে অন্যায় করে আমি আচ্ছন্ন করে ফেলেছিলুম। আরেকবার লিখছেন নিশিকান্তর লেখাগুলো আমি নির্দয় ভাবে সংশোধন করেছিলুম, একেবারেই ভালো করিনি। এই দুবারই তিনি জানাচ্ছেন নিশিকান্তর লেখা সম্পর্কে যে এইভাবে এতখানি সংশোধন করে দেওয়াটা ঠিক হয়নি। এই নিশিকান্ত প্রসঙ্গে আরেকটা কথা একটু বলি যে এই নিশিকান্তের ভাগ্যে মাঝে মাঝে এই বিড়ম্বনা তৈরি হয়েছে। কিছুকাল আগে দুজন বিখ্যাত সম্পাদক বীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পবিত্র সরকার তারা বিষ্ণুদের কবিতা সমগ্র সম্পাদনা করেছেন, সেটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। সেই বিষ্ণুদের কবিতা সমগ্রতে দেখা যাচ্ছে যে নিশিকান্ত রায়চৌধুরীর কবিতা বিষ্ণুদের কাব্যগ্রন্থে ঢুকে গেছে। সেই কাব্যগ্রন্থগুলি আলাদা করে বেরিয়েছিল আগে। শুধু তাই নয়, এই দুজন বিখ্যাত সম্পাদকের সম্পাদনায় প্রকাশিত বিখ্যাত একটি প্রকাশন সংস্থা তার যে প্রচ্ছদ তৈরি হয়েছে সেই প্রচ্ছদে যে কবিতা ব্যবহার করা হয়েছে সেই কবিতাও নিশিকান্তের, সেটিও বিষ্ণুদের লেখা নয়। তাই এইরকমই এই নিশিকান্ত কবি যিনি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র তার ভাগ্যে এইরকমই বিড়ম্বনা মাঝে মাঝেই দেখা দিয়েছে। যাই হোক, আমরা আমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে কথাগুলি শেষে বলছি আমরা যে রবীন্দ্রনাথ এইভাবেই সংশোধন করতে গিয়ে সেই লেখাকে এতটাই বদলে ফেলতেন যে তখন আর মূল লেখকের লেখা আলাদা করে চিহ্নিত করা যেত না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাই তিনি করেছেন। এতটাই বদলে দিয়েছেন, বদলে দেওয়ার পরেও হয়তো মূল লেখকের নামে তো ছাপা হয়েছে, আর কখনো কখনো সেই মূল লেখকের নামে আর ছাপা হয়নি, তখন রবীন্দ্রনাথের নামেই ছাপা হয়েছে। আসলে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে রবীন্দ্রনাথ তার নিজের আদর্শে উৎকর্ষের একটা চরম সীমায় পৌঁছতে চাইতেন না যে কোনো কাজ। সেই জন্যই বারবার তিনি বদল করতেন অনেক কিছু, বারবার পরীক্ষা নিরীক্ষা করতেন, এবং এই তাগিদ থেকেই তিনি নিজের লেখায় যেমন বারবার পরিবর্তন ঘটাতেন। তার অনেক লেখা আছে যেসব লেখা মূল যে প্রথম লেখা তার থেকে একেবারে সম্পূর্ণ বদলে গেছে, বারবার লিখতে লিখতে একেবারে বদলে ফেলেছে। তেমনি অন্য কারো লেখাও তার সামনে এলে সেই লেখাটিকেও তিনি রূপান্তরিত না করে থাকতে পারতেন না।
সেটাও পরিবর্তন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যেতেন, সেটা নিজের আদর্শে তুলবার চেষ্টা করতেন, যে সেটি আর তার নিজের বলে সে মূল লেখকের নিজের বলে আর চিহ্নিত করা যেত না। এর ফলে মূল লেখকের যে সত্তা সেটি হয়তো আহত হতো, কিন্তু তার পরিবর্তে হয়তো আরো অনেক ভালো লেখা বাংলা সাহিত্যের ভান্ডারে জমা হতো। এবং এইভাবেই রবীন্দ্রনাথের হাতে তৈরি হয়েছে তীর্থযাত্রীর মতো কবিতা, বিশ্ব পরিচয়ের মতো বই এবং আরো বেশ কিছু রচনা যা এই সংশোধনের সূত্রে এসেছে, সেই মূল লেখকের হয়তো রচনার মূল রচনার অবলুপ্তি ঘটেছে, তার পরিবর্তে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য। এভাবেই আমরা দেখলাম রবীন্দ্রনাথের এই যে প্রক্রিয়া, সংশোধনের প্রক্রিয়া, এবং এইভাবেই তিনি অন্যের লেখার সঙ্গে জড়িয়ে গেছেন, অন্যের লেখাকে কখনো সমৃদ্ধ করে দিয়েছেন, কখনো বা অন্যের লেখা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেছে তার নিজস্ব আদর্শে। নমস্কার। অমলদা, একটি অসাধারণ বক্তব্য আপনি আমাদের কাছে আজ উপস্থাপিত করলেন। অল্প কিছুটা সময়ের জন্য উপস্থিত থাকতে পারিনি, কিন্তু যখন এসে আবার যোগদান করেছি তখন থেকেই বিস্মিত মুগ্ধ হবার পালা শুরু হয়েছে আমার। রবীন্দ্রনাথ আমাদের চেতনায়, আমাদের জীবনে জড়িয়ে আছেন পরতে পরতে। সত্যি কথা, অনেক পড়াশুনো রবীন্দ্রনাথ নিয়ে নানাভাবে আমরা করেছি, কিন্তু আপনি আজকে এমন একটা দিগন্ত উন্মোচিত করলেন, আমার ধারণা আজ যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা এই দিকটি হয়তো জানতেন না। আপনার বলার মধ্যে থেকে সেই সময় তদানীন্তন সারস্বত সমাজ যেখানে রবীন্দ্রনাথ আছেন, সেই সারস্বত সমাজের একটি নেপথ্য কাহিনী যা আমাদের মতো মানুষের কাছে এতদিন অজানিত ছিল, আপনি তাকে উন্মোচিত করলেন। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল দুরকম কথা, একটা যেন মনে হচ্ছিল যে সাগরে যেরকম নদী মিশে যায়, সেই নদীকে কি আর আলাদা করে খুঁজে পাওয়া যায়, এও যেন অনেকটা সেই রকম হয়ে গেল, এটা একটা দিক। আবার এও মনে হচ্ছিল, যেটা আপনিও বললেন, সেই মানুষগুলোর বেদনা, দীর্ঘ নিঃশ্বাস কি সেই লেখকদের, সেই সেই স্রষ্টাদের মনে নিশ্চয়ই কাজ করেছিল, কিন্তু রবীন্দ্রনাথ তাদের মনের ভেতরে একটা মিশ্র প্রতিক্রিয়া, আমার লেখা গুরুদেব সংশোধন করছেন, পরিমার্জন করছেন, কখনো সেটা আত্মীকরণ করে নিচ্ছেন, একটা আনন্দ, তার সাথে কি একটা বেদনার সূক্ষ্ম ফল্গু ধারা প্রবাহিত হয়নি, নিশ্চয়ই হয়েছে। এবং এই যে একটা অদ্ভুত জগতের খবর আপনি আমাদের দিলেন রবীন্দ্রনাথ, আসলে এর মূলে আমার যেটা মনে হয়েছে কাজ করেছে, যেটা আপনিও বললেন, পারফেকশনিস্ট রবীন্দ্রনাথ, একটা মানে পারফেকশনের একটা চূড়ান্ত বিন্দুতে হয়তো তিনি পৌঁছে যেতে চাইতেন, তখন হয়তো ভুলে যেতেন হয়তো যেটা আমার রচনা নয়, এতটা বেশি তদ্গত হয়ে পড়তেন সেই রচনার সঙ্গে, সেটা তার প্রতিভার দ্বারা সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে পড়ত। হ্যাঁ, সেটা যে আর একজনের সৃষ্টি, হয়তো কোথাও সেটা বুঝতে পেরেও নিজেকে হয়তো তিনি সমজাত করতে পারতেন না, একটা অদ্ভুত মিশ্র অনুভূতির জগৎ আপনি তুলে ধরলেন, এবং তার সঙ্গে তথ্য তো অসংখ্য তথ্য দিলেন। আসলে সত্যি কথা, দু একটি প্রশ্ন, খুব বেশি প্রশ্ন আসার নয়, কারণ আপনি এমন প্রাঞ্জল ভাবে উপস্থাপন করেছেন যে সত্যি কথা সবটুকুই আমরা বুঝতে পেরেছি, সকল শ্রোতৃমণ্ডলী। দু একটা প্রশ্ন এসেছে আপনাকে, আমি আপনার কাছে আমি রাখছি, যে রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদের মধ্যেও কি অন্যের লেখার এই রকম কোনো অবলুপ্তি ঘটেছে, এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম, একজন জানতে চেয়েছেন, একজন বিদগ্ধ ব্যক্তি। কি জানতে চাইছেন? রবীন্দ্রনাথ ইংরেজি লেখায়,
ইংরেজি অনুবাদের মধ্যে বা ইংরেজির ভাষা অনুবাদের ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রেও কি এরকম কোন ঘটনা ঘটেছে? ধরুন কেউ ইংরেজিতে একটা ঘটনার কথা উল্লেখ করা হলো, বাকিগুলি আমার ঠিক জানা নেই এখন, আরো কিছু অনুসন্ধান চলছে এখন এই বিষয়টি নিয়ে, হয়তো আমি আরো অনুসন্ধান করব। আপাতত যেটা বললাম যে 100 পোয়েমস অফ কবির, ওই অনুবাদটি তো অবলুপ্তি ঘটেছে, অজিত কুমার চক্রবর্তী করেছিলেন এবং রবীন্দ্রনাথ তার সংশোধন করতে করতে এমন একটা জায়গায় চলে গেল যে আর অজিত কুমার চক্রবর্তীর বিশেষ কিছু থাকলো না। সেটা রবীন্দ্রনাথ নিজেও লিখছেন যে আমি তো প্রায় সবটা করছি, এটা অনেক বেশি খাটতে হচ্ছে আমাকে, এর চেয়ে আমি যদি সবটা নিজে করতাম তাহলে আমার পক্ষে আরো সুবিধা হতে পারে, আরো কোথাও থাকতে পারে, এবং আরো আরো অনেক থেকে গেছে, আমরা সব এখনো সংগ্রহ করতে পারিনি, একটু একটু করে বেরিয়ে আসছে আর কি। আরেকটি প্রশ্ন এসেছে যে প্রতিমা দেবীর নৃত্য বই আমরা জানি, তো প্রশ্ন যিনি করেছেন তিনি বলছেন যে এটাতেও কি এটিও কি গুরুদেবের অনেকাংশে ক্ষেপ ঘটেছে? প্রতিমা দেবীর অনেক অনেকটাই নৃত্য বইয়ের অনেকটাই রবীন্দ্রনাথ, অনেকটাই রবীন্দ্রনাথ, অনেকটাই রবীন্দ্রনাথ। আসলে প্রতিমা দেবীকে উনি প্রায় হাতে ধরে লেখা শেখাতেন, কেমন করে লিখতে হয় শেখাতেন, এমনকি কবিতা লিখতে শেখাতেন, কবিতা গদ্য কবিতাকে কিভাবে ছন্দবদ্ধ কবিতা করতে হয়, ছন্দবদ্ধ কবিতাকে কিভাবে গদ্য কবিতা করতে হয় এটাও শেখাতেন। মানে আমরা খুব বিস্মিত যে রবীন্দ্রনাথ এত সময় কিভাবে দিতেন, আরো অনেকে সুধীরচন্দ্রকরকে একটা কবিতা লিখতে বললেন, উনি আর কবিতা লিখে নিয়ে এলেন, এবার সেই কবিতা নিয়ে উনি বসতেন যে কিভাবে সেই কবিতাটাকে অন্যরকম ভাবে লেখা যায়, হ্যাঁ সেটা লিখে দিলেন, দুরকম হয়ে গেল। অন্যদাশঙ্কর রায় বলে একজন একটা অনুবাদ করে নিলেন সেরির কবিতা, উনি সেটাকে সংশোধন করতে গিয়ে নতুন করে লিখে দিলেন। সাহিত্যিক শক্তি ছিল, সেই শক্তিটা মানে নানাভাবে প্রকাশিত হওয়ার চেষ্টা করতো। এটা একটা পথ যে অন্যের লেখাকে সাহায্য করা, অন্যের লেখাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা একটা পথ, এই পথ দিয়েও তার সেই প্রচুর সাহিত্যিক সামর্থ্য যেন প্রকাশিত হয়েছে। আমরাও অনেকটা সেই মতকে মান্যতা দিই যে তার মধ্যে এত বেশি একটা ক্রিয়েটিভ এনার্জি ছিল যেটা নানাভাবে প্রকাশ পেয়েছে নানা দিক থেকে, তার গঠনের কাজেও তো সেই সেই সব জিনিস, সেই এনার্জি, এবং তার লেখালেখির ক্ষেত্রে এবং অন্যের লেখাতেও তাই। যখনই তিনি কোনো কিছু পাচ্ছেন সেটাকে নিজের আদর্শে সেটাকে একটা সম্পূর্ণতা দেবার চেষ্টা করছেন। আরেকটি প্রশ্ন অমলদা, নিশিকান্তর কোন কোন গদ্য কবিতা রবীন্দ্রনাথকে গদ্য কবিতা লিখতে অনুপ্রাণিত করে, মানে নিশিকান্তর সেইটা 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 জানা যায় না, নির্দিষ্ট করে কিছু জানা যায় না, ওই জায়গাটা খুব অস্পষ্ট হয়ে আছে। এবং সাগরময় ঘোষ জানতেন সমস্তটাই, সাগরময় ঘোষ, শান্তিদেব ঘোষ এবং নিশিকান্ত এই তিনজনে খুব ঘনিষ্ঠ ছিলেন, বিশেষ করে সাগরময় ঘোষ এবং নিশিকান্ত ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু, তারা মানে শান্তিনিকেতন দাপিয়ে বেড়াতেন দুজনে, এইসব গান টান বাঁধতেন নানা জনের নামে, সেই গান গাওয়া হতো আনন্দবাজারে, সুর দিতেন শান্তিদেব ঘোষ, আর নিশিকান্ত ছবি আঁকতেন এবং কবিতা লিখতেন আর গান বাঁধতেন, আর সাগরময় ঘোষ নিশিকান্তের সমস্ত কিছু জানতেন, উনি লিখছিলেনও সব অকপটে, লিখতে লিখতে নিশিকান্তের অনুরোধে তিনি সমস্তটা লিখলেন না। হ্যাঁ, কিন্তু এমন ঘটনা হয়েছে, তখন তো অল্প বয়স, বলছেন সাগরনগর বলছে যে একর বুড়োর নামে কেস করে দে, মামলা করে দে, এইটা কেন মামলা করে দেবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, বুড়োর নামে মামলা করে দে। আমাদের অনুমান ওই প্রমথনাথ বিশির ক্ষেত্রে যেমন ঘটেছে, রথযাত্রাটা সম্পূর্ণ বদলে গেছে, হয়তো নিশিকান্তের ক্ষেত্রেও সেই রকম কোনো কবিতা সম্পূর্ণ বদলে গেছে, এবং যা আর নিশিকান্তের বলে ছিল না, রবীন্দ্রনাথের নামে কোন একটা জায়গায় হয়তো বেরিয়ে গেছে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে, মানে পারিপার্শ্বিক অনুমান থেকে সেরকম মনে করা হয়। এটা সবটাই জানতেন সাগরময় ঘোষ, কিন্তু তিনি লিখতে গিয়েও আর লেখেননি। অমলবাবু, আমি না একটু অন্যদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আমি হচ্ছে সমাজবিদ্যার ছাত্র, সমাজ বিজ্ঞানের ছাত্র বলতে পারেন,
আমি যেটা মনে করছি, আমার এটা মানে আমার ব্যক্তিগত কৌতূহল, এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে যে সময় আপনি কথাগুলো যে সময় কথাগুলো বলতেন বলছেন আপনি, সেই সময় কিন্তু এটা খুব হামেশাই ঘটত। কারণ রবীন্দ্রনাথ তখন একটা ময়ূর বট গাছ, এবং রবীন্দ্রনাথের কাছে পৌঁছানোটাই একটা বিরাট ব্যাপার। এবং রবীন্দ্রনাথ যখন কোনো লেখা পাচ্ছেন, তখন রবীন্দ্রনাথ তার নিজের মতো করে সেটাকে পাল্টাচ্ছেন, পাল্টে অনেক সময় যিনি অরিজিনাল লেখক তার যে কৃতিত্ব সেটাকে না দিয়ে তিনি নিজের নামে লিখছেন। এইটাতে খানিকটা যেটা আমি সমাজবিদ্যার ভাষায় বলতে পারি, মানে একটা মানে এটাকে একটা পাওয়ার রিলেশনশিপের পার্সপেক্টিভে ভাবা যেতে পারে। কারণ রবীন্দ্রনাথ এমন একটা জায়গায় পৌঁছেছেন সেখানে নিশিকান্ত বা প্রমথনাথ বিশি বা বিষ্ণু দে বা আপনি প্রমথ সেনগুপ্ত প্রমথনাথ সেনগুপ্ত এরা কেউ পৌঁছাতে পারছেন না। অতএব রবীন্দ্রনাথ যে আমার লেখাটা নিয়ে উনি ওনার মতো করে লিখে নিজের নামে ছাপাচ্ছেন, এই যে প্রতিবাদ করার যে ব্যাপারটা, যেটা আপনি এখন মানে বুড়োর নামে কেস করে দে, এটা কিন্তু ওই একদম নিচের লেভেলে হয়তো আছে, ওপর লেভেলে পৌঁছানোর সম্ভাবনাই ছিল না। সিম্পলি বিকজ রবীন্দ্রনাথ ওয়াজ জাইগেন্টিক পার্সন, একটা জায়েন্ট, সেই জায়েন্টের সামনে এরা সব পিগমি ছিল। সেই হিসেবে ক্ষমতার বন্টনের পার্সপেক্টিভে আমার ধারণা এই জিনিসটা কিন্তু খুব স্বাভাবিক। এবারে আপনি যদি আপনি যে আলোচনাগুলো যে করলেন, এগুলো কিন্তু আপনি বহু সমালোচনার সম্মুখীন হবেন, কারণ বিশ্বভারতীতে বা বাঙালি মানসিকতাতে আমাদের মধ্যে একটা আছে, আমরা রবীন্দ্রনাথ পুজো করি। রবীন্দ্রনাথের মধ্যে যে সমস্যা থাকলেও থাকতে পারে, এগুলো কিন্তু আমরা কখনই আলোচনা করি না। এটা নিয়ে আলোচনা করাটা মনে হচ্ছে পাপ, কারণ উনি ভগবানের জায়গায় পৌঁছে গেছে। এখন একটা আমি বলবো, ধরুন এটা আমি আপনাকেও আপনার কাছে প্রশ্নটা রাখছি, যে যেমন ধরুন কোন একটা লেখক অজিত চক্রবর্তী, তিনি একটা মোটামুটি পরিচিত লেখক সেই সময়ে, প্রমথনাথ বিশি সেই সময়ে পরিচিত লেখক, বিষ্ণু দে সেই সময়ে পরিচিত লেখক, কিন্তু তা সত্ত্বেও যখন রবীন্দ্রনাথের কাছে এই লেখাগুলো আসছে, তখন রবীন্দ্রনাথ পরিমার্জনা নিশ্চয়ই করছেন, বুঝলাম আমি, বুঝতে পারলাম, পরিমার্জনা সংশোধন মানে এডিটিং বা রিফাইনিং, আমি যদি ইংরেজি ভাষা তাই তো আপনি বলতে চাইছেন, সেটা করছেন নিশ্চয়ই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে ওর উনি বটগাছ, বটগাছের যে ব্যাপকতা, সেই ব্যাপকতাটা কিন্তু হারিয়ে যাচ্ছে তখন। কেন, যেটা কিন্তু উনি পরে বলছেন, নিশিকান্তর প্রতি আমি অন্যায় করেছি, তার মানে কিন্তু একটা সময় কিন্তু তার বিবেক দংশন হয়েছে, যে যা করেছিল উনি অন্যায় করেছেন। এবং কিন্তু একটা সময়ে যখন হয়তো উনি বিশ্বকবি হয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, এগুলো তারপরেই মনে হয় নিশ্চয়ই এই ঘটনাগুলো ঘটেছে আমার ধারণা। কারণ ক্ষমতার ওই পার্সপেক্টিভ যদি দেখার চেষ্টা করেন, এটা ইট হ্যাপেন্ড আফটার 1913, কারণ তখন রবীন্দ্রনাথ কিন্তু আর সাধারণ কবি নেই, রবীন্দ্রনাথ তখন বিশ্বকবি হয়ে গেছেন, একটা বটগাছ, এবং এমন ভাবনা চিন্তা উনি করছেন, মানে অমলবাবুর নামটা যদি লিখে দেন, মানে আজও অমর্ত্য সেন তার বইতে লেখেন যে রবীন্দ্রনাথ আমার নাম দিয়েছিলেন, রবীন্দ্রনাথ আমার মাকে গান শিখিয়েছিলেন, এইগুলো দেখাতে, এগুলো থেকে কিন্তু ইউ ডিরাইভ পাওয়ার, যে আমি ডিফারেন্ট, অমর্ত্য সেন হচ্ছে আমি ডিফারেন্ট, আমার মা অমিতা সেন ইজ ডিফারেন্ট, কারণ রবীন্দ্রনাথ তাকে গান শিখিয়েছে। এখন সেক্ষেত্রে এই বিষ্ণুদেব ইত্যাদি নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন, আমি আমি দৃঢ় বিশ্বাস আমার নিশ্চয়ই দুঃখ পেয়েছে। যেমন ধরুন আপনি কোন ছাত্র, যেমন আজকের দিনে প্রায় আমরা এই অভিযোগটা শুনি না, যে ছাত্রর গবেষণাপত্র মাস্টারমশাই চুরি করলেন, সেটা কিন্তু আমরা ভালো চোখে দেখি না। সে মাস্টারমশাই হয়তো তার সমস্ত কিছু দিয়ে তিনি হয়তো তার মতো করে করেছেন, কিন্তু ফাউন্ডেশনটা ছাত্র তৈরি করেছে। যেমন আপনি যেটা বললেন, একটা জায়গায় অজিত চক্রবর্তী এবং ক্ষিতিমোহন সেনের নামই রইল না সেখানে, যদিও নাম থাকলো, ভূমিকাতে নাম থাকলো, হ্যাঁ ভূমিকাতে অ্যাকনোলেজমেন্ট নাম থাকলো, আমি সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে দেখে আমি কিন্তু সবসময় মনে করি যে একটা ক্ষমতা বলয়ে উনি ছিলেন, সেই ক্ষমতা বলয় থেকে আমরা আজকের দিনে যেটা এক্সপেক্ট করি সেটা যে কোনো কারণে সেখান সেরকম উনি ব্যবহার করতে পারেন, তার অনেক কারণ থাকতে পারে। আমি আমরা ধরুন আলোচনা করতে পারি, যেমন ধরুন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ঠিক এইরকমই কাউন্টার উদাহরণ, যেটা সম্বন্ধে পাবলিকলি আমি বলেছিলাম বলে আমাকে
লোকে প্রায় মারতে এসেছিল, আম্বেদকারের অ্যানিহিলেশন অফ কাস্টটা খুব বিখ্যাত লেখা, খুব বিখ্যাত লেখা। এটা জাতপাত তোড়ক সমিতি পুনেতে ডেকেছিল ওকে বক্তৃতা দেওয়ার জন্য। সেই বক্তৃতাতে বক্তৃতা যেতে পারেনি, কিন্তু লেখাটা পাঠিয়েছিল অ্যানিহিলেশন অফ কাস্ট। অ্যানিহিলেশন অফ কাস্টের আপনি শেষ অংশটা পড়েন, আর তার সঙ্গে ওর যে মাস্টারমশাই জন ডিউই আমেরিকায়, তিনি একটা বই লিখেছিলেন ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, একটা অদ্ভুত মানে সেন্টেন্স টু সেন্টেন্স মিল পাওয়া যায়। আজকের দিনে আম্বেদকার বললে আমরা প্লেজিয়ারিজমে চাকরি দেবো না, তা কিন্তু আম্বেদকার। এখন যদি আপনি বলেন আপনি দলিতটা, কিন্তু মানে বলবে যে আপনি আপনি যেহেতু উচ্চ বংশে উচ্চ কাস্টের লোক, সেই জন্য আপনি এই ধরনের কথাবার্তা বলছেন। আমার ধারণা ওই যুগে এই জিনিসগুলো নিয়ে লোকে একটু খুব একটা ভাবনা চিন্তা করতো না। আজকে আমরা সাইটেশন দেখি, আমরা প্লেজিয়ারিজম চেক করি প্রত্যেকটা লেখকের, তো সেই সময় মধ্যে এগুলো চেক হতো না। এটা এক নম্বর বক্তব্য। আর দু নম্বর বক্তব্যটা হচ্ছে যে এমন একটা ক্ষমতা বলের মধ্যে রবীন্দ্রনাথ ঢুকে গিয়েছিলেন আফটার 1913, সেখানে কারো কিন্তু সাহস ছিল না সেই সমাজে বলার। কেন, বিষ্ণুদেব বিখ্যাত লোক কিন্তু নট অ্যাজ ফেমাস অ্যাজ রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ বিশ্ব বিখ্যাত লোক বাট নট অ্যাজ ফেমাস অ্যাজ রবীন্দ্রনাথ। নিশিকান্ত রায়চৌধুরীও তাই। সেই মুহূর্তে রবীন্দ্রনাথের আশীর্বাদে বা স্নেহ ছায়া তারা আছেন, এটা সমাজে একটা বিরাট বড় কথা, যার জন্য অমর্ত সেনকে আজও আত্মজীবনীতে লিখতে হয় যে রবীন্দ্রনাথ আমার নাম দিয়েছিলেন, তাই না? এই আমি সেই জন্য বলছি একটা ক্ষমতার ব্যাপার কিন্তু ছিল, পাওয়ার রিলেশনশিপ। এটা আমি আমার ব্যাখ্যাতে আমি সবসময় ব্যবহার করি যে প্রত্যেকটা জায়গায় একটা ক্ষমতা বলয়ের কাজ করে, কিন্তু যেটা আমরা সবসময় অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। সেই ক্ষমতা বলয়টা কিন্তু এটা আজকে নয়, এটা মানে জন্ম জন্মান্তর ধরে, মানে যুগ যুগান্তর ধরে এই জিনিসটা চলে আসছে। তো এখানে কিন্তু আমি আমি কাউকে দোষ গুণ দিচ্ছি না, আমি ব্যবহারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, অনুরোধ করব যে এই ধরনের বক্তৃতা আর ভবিষ্যতে কোথাও দেবেন না, তার কারণ রবীন্দ্রনাথ কিন্তু আমাদের কাছে ভগবান। এই ভগবানের বিরুদ্ধে যদি আপনি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার বিরুদ্ধে একটা বিরাট মোর্চা খোলা হবে। যেমন আমি বলেছিলাম রবীন্দ্রনাথ বহিরাগত, বহিরাগত এই জন্যই বলেছিলাম রবীন্দ্রনাথ বীরভূমের লোক ছিলেন না কোনো কালে। আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের দেবাশীষ একটা বই লিখেছিল, দেখেছেন বোধ হয় বিশ্ব বিশ্বভারতী সম্বন্ধে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছিল, না আমাদের দীপঙ্কর, হ্যাঁ দীপঙ্কর, সেখানে ও লিখেছিল রবীন্দ্রনাথ এবং দেবেন্দ্রনাথ বহিরাগত। খুব সত্যি কথা, কারণ এরা তো সবাই কলকাতা থেকে এসেছিলেন। এখন রবি দেবেন্দ্রনাথ যদি সেই সময় যদি বোলপুরে না থেমে ধরুন মালদায় থামতেন, সেখানেই শান্তিকে তৈরি হতে পারত। এটা তো জাস্ট অ্যাক্সিডেন্ট অফ হিস্ট্রি যে বোলপুরে উনি থেমেছিলেন, বোলপুরে উনি ছিলেন এবং ভুবন মোহন সিংহ ওকে জমি দিয়েছিলেন, সবটা ইতিহাসের অ্যাক্সিডেন্ট। কিন্তু আজকের দিনে যদি আপনি কথাগুলো বলেন বিশ্বভারতীতে দাঁড়িয়ে, তাহলে আপনি দেখবেন মানে খুব সাবধান থাকবেন। আমি আপনাকে বললাম আজকে যে বক্তব্যটা বলেন এটা অনেকেই রেকর্ড করেছে, রেকর্ড করে বাইরে হয়তো প্রচারিতও হবে, কারণ আমাদের মধ্যে এই জিনিসটা আছে তো যে অমরবাবু অ্যান্টি রবীন্দ্রে, রবীন্দ্রনাথকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু আপনি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমি মানি না, আমার এখানে যারা শুনছেন প্রায় 76 জন শুনছেন, জানি না তারা এই বক্তব্যটা মানবেন কিনা, যে যে বক্তব্যগুলো আপনি তথ্য দিয়ে বলছেন সেই বক্তব্যটা কতটা আমরা মানতে পারবো। কারণ আমাদের মধ্যে না সবসময় একটা দেখবেন পুজো করার টেন্ডেন্সি আসে, গান্ধী বাবা হয়ে যায়, হ্যাঁ নেহরু ভগবান হয়ে যান, আমরা কিন্তু তখন নাকি তাকে মানুষ হিসেবে ভাবি না। যেটা আম্বেদকার তার শেষ বক্তব্যে বলেছেন যে ভারতবর্ষের সবচেয়ে মানে আমরা তো ডেমোক্রেসি তৈরি করলাম, কিন্তু এই গণতন্ত্র কি থাকবে ভারতবর্ষে? তখন বলেছেন আমি খুব দুঃখিত, হয়তো বা থাকবে না, কারণ গণতন্ত্র তো ভারতবর্ষে তৈরি হয়েছিল একসময়, লিচ্ছবি ডেমোক্রেসি, আইডিয়া অফ ডেমোক্রেসিটা আমাদের এখান থেকে তৈরি হয়েছিল, কিন্তু আবার শেষ হয়ে গেল কেন? তখন উনি বলছেন যে তার কারণটা হচ্ছে উনি মানে এমএলএ গান্ধীকে অ্যাটাক করছেন, যে আমরা যারা বিখ্যাত নেতা হন, যাদের কথায় মানুষ কি বলে ধরুন মানুষ ইন্সপায়ার্ড হয়, মানুষ ইন্সপায়ার্ড হয় এবং টু দ্য এক্সটেন্ট অফ ইভেন বিং ইউনো ইনভলভ ইন মুভমেন্টস, যেখানে আপনি জানেন আপনি তো মারাও যেতে পারে, সেখানে কেউ একটা স্টেজের পরে সেই মানুষকে আমরা ভগবানের জায়গায় নিয়ে যাই, যেটা ইতিহাসে বলে গ্রেট ম্যান থিওরি। এই গ্রেট ম্যান থিওরি হয়ে গেলে তখন কিন্তু আর সে সমালোচনার মধ্যে থাকে না, সে সমালোচনার বাইরে চলে যায়।
উনি গান্ধীকে অপছন্দ করতেন, তার একটাই কারণ ছিল গান্ধী কখনো কিন্তু গান্ধী অ্যাজ এ লিডার হননি, গান্ধী বাবা হয়ে গেছেন। এই গান্ধী বাবা জন্মে যে মুহূর্তে হয়ে গেছেন সে মুহূর্তে উনি সমালোচনার ঊর্ধ্বে চলে গেছেন। এবং উনি, আমি এই গল্পটা আমি বলেছি আপনার, জানি না আপনার মনে আছে কিনা, আম্বেদকার তখন গান্ধীজি মারা যান, গান্ধীজি অ্যাসাসিনেশন হলো, তখন আম্বেদকারের খুব হাই ডায়াবেটিস ছিল, এবং আপনি জানেন ওর দ্বিতীয় স্ত্রী ছিলেন ডাক্তার ডক্টর সবিতা। এই ডক্টর সবিতা উনি ওনার সঙ্গে শেষ বয়সে ওনার সঙ্গে ছিলেন। গান্ধী আম্বেদকারের হাই ডায়াবেটিস ছিল, তিনি গান্ধী মারা গেলেন 1948 সালের 30শে জানুয়ারি। তখন উনি খুব জেদ করলেন ওর বউকে যে আমি গান্ধীর ডেড বডি দেখতে চাই। ওর স্ত্রী খুব অবাক লাগলো যে আম্বেদকার বলছি ডেড বডি দেখবে কি হলো এরকম হঠাৎ, কিন্তু খুব জেদ করলেন, বলে দেখো তোমার শরীর খারাপ তুমি যেও না। আর যেখানে গান্ধী মানে আম্বেদকার থাকতেন সেটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জায়গাটা, এখন আম্বেদকার মেমোরিয়াল হল হয়েছে, সেখান থেকে এই জায়গাটা ধরে নিন প্রায় 10 কিলোমিটারের মতো। তখন বলেন, আর তখন তো অত বাস টামের ব্যবস্থা ছিল না, তো আম্বেদকার তাও বলেন আমি যাবো আমি দেখবই। তো তারপরে আম্বেদকার গেলেন বিড়লা ভবনে, বিড়লা ভবনে গিয়ে না আম্বেদকার গান্ধীর ডেড বডি দেখতে পেলেন, এত ভিড়। আর তখন আম্বেদকারকে তো পরিচিতি হয়নি, কেউ সেরকম পাত্তাও দেয়নি, বহু বড় বড় লোক সমস্ত নেতারা এসে গেছে। তো আম্বেদকার বাড়ি ফিরে এলেন খুব দুঃখী, খুব দুঃখ। তখন ওর স্ত্রীকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, বলে দেখো আমার মন খুব খারাপ, আমি দেখতে পেলাম না ডেড বডিটা। ওর স্ত্রী আরো অবাক হলেন যে কি ব্যাপার, একটা মানুষের মৃতদেহ গান্ধীজি মহাত্মা তার দেখার জন্য উনি এত ছটফট কেন করছেন। তখন তারপরের দিন ওনাকে যখন যেটা আজকে রাজঘাট হয়েছে রমনের ওখানে ওর দাহ করা হবে, তখন আবার জেদ করলেন যে আমি ওইখানে যেতে চাই যেখানে দাহ হবে। তখন বললেন, আবার স্ত্রী বললেন না দরকার নেই যে কেন যাবে তুমি, বললেন আমি যাবো। উনি গেলেন, গিয়ে দেখলেন বডিটা চিতায় চাপানো হলো, আগুন জ্বলতে শুরু করলো, উনি বাড়ি ফিরে এলেন খুব খুশি, খুব খুশি। তখন ওর স্ত্রী আরো অবাক হলেন যে কি ব্যাপার, মহাত্মা মারা গেছেন আর আম্বেদকার খুশি। উনি তখন একটা খুব বিখ্যাত কথা, এটা কিন্তু ওর বউয়ের আত্মজীবনীতে আছে, সবিতার আত্মজীবনীতে আছে, উনি বলছেন দেখো আই এম ভেরি হ্যাপি কারণ দি গডলি ম্যান হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম ইন্ডিয়ান পলিটিক্স, নাও পিপুল উইল থিঙ্ক র্যাশনাল উইদাউট গান্ধী। এই যে এই যে দেখুন ভাবনা চিন্তা আমি লক্ষ্য করছি, এখন এইটা হচ্ছে গিয়ে আম্বেদকারের ক্ষেত্রে আপনি যদি এটাও যেমন আছে, আবার অ্যানিহিলেশন অফ কাস্ট আপনি শেষ দিকের তো দেখুন পুরো জন ডিউই। তো সেই জন্য বলছি যে এগুলো হয়তো তখনকার দিনে এরকমভাবে আলোচনা হতো না, তখনকার দিনে হয়তো অমল পাল এরকম গবেষণা করতেন না, প্লাস যেটা বলছি ক্ষমতা বলার একটা ব্যাপার ছিল সেটাকে সবসময় মাথায় রাখতে হবে। এনিওয়ে আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, কারণ আমার মনে হলো এগুলো আমার পক্ষ থেকে এদিক থেকে দেখার একটু দরকার আছে। হ্যাঁ, যে কোনো বিষয়কে তো একটা নিরপেক্ষতার ক্ষেত্রে রাখতে হবে, বিচার করার প্রয়োজন আছে। কিন্তু বললাম বেশি পাবলিকলি বলবেন না, বললে আপনাকে লোকজন মারধর করবে, কারণ রবীন্দ্রনাথ তো ভগবান না, রবীন্দ্র দেখছেন তো রবীন্দ্র বলে আমরা চুরি করছি, এগুলো আমি বলি বলে লোকে আমার ভীষণ রাগ করেন, রবীন্দ্র বলে জমি নিয়ে নিচ্ছি। আজকে আমাদের যে ধরুন জমি নিয়ে যে সমস্যা হচ্ছে দেখছেন তো সেটা, তারা সবাই কিন্তু রবীন্দ্র। এনিওয়ে শিবলিদি সরি আমি ইন্টারাপ্ট করলাম, বলুন। আমি জানি অনেকে হয়তো রেকর্ডও করেছেন, এটা কালকে আমার বেরোতেও পারে, আমার বক্তব্যটা কালকে বেরোতেও পারে, উপাচার্য এটা বললেন, একটা কাজ দিলাম আমি কাগজের লোকজনের একটা খবরও দিলাম। আপনি অন্য দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখলেন, সেটাও আমাদের ভালো লাগলো, আমরা সমানভাবে আনন্দ পেলাম, উপভোগ করলাম, চিন্তার খোরাক পেলাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আর অমলদা, 36তম এই বক্তৃতা প্রবাহে আপনার এই মূল্যবান বক্তৃতা আমাদের ঋদ্ধ করলো, বিশ্বভারতীকে এবং আমরা যারা যোগদান করেছি সকলকে। আমি মাননীয় উপাচার্য মশাইকে পরিশেষে কিছু বলতে অনুরোধ করি। না আমি জানি না আর কি প্রশ্ন নেই শিউলিদি, না আর সেরকম কিছু প্রশ্ন নেই স্যার। একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিবিদির লেখা এবং রানীদির লেখা বা মৈত্রেয়ী দেবীর বইতে কি গুরুদেবের লেখা আছে, মানে এটা এই দেখুন ইন্দিরা দেবী চৌধুরানী একটা অনুবাদ করেছিলেন স্টিফেন ফিলিপসের মারপেশা বলে কবিতা, বড় দীর্ঘ কবিতা, সেটা বাংলা করেছিলেন ইন্দিরা দেবী,
সেই দীর্ঘ কবিতাটা রবীন্দ্রনাথ সম্পূর্ণ লিখে দিয়েছিলেন মার্জিনে, নতুন করে নতুন করে লিখে দিয়েছিলেন। হ্যাঁ, আর ইন্দিরা দেবীর লেখাতে তো আছেই, এরকম আরো কিছু কিছু লেখা পাওয়া যায় যেগুলোতে রবীন্দ্রনাথের পরিমার্জন। আমি এরকম বলার মতো সময় পাইনি এখানে, অনেক অনেক এরকম অজস্র অজস্র কবিতাটার নামকরণও করে দিলেন রবীন্দ্রনাথ। বার্তেশা ছিল ওটা, উনি বাংলায় করলেন মঞ্জুলা, মঞ্জুলা নাম দিয়ে হ্যাঁ তিনি নিজের হাতে লিখে দিলেন। এমনকি অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প, রবীন্দ্রনাথের সব গোটা গল্পটা রবীন্দ্রনাথের হাতে পাওয়া যাচ্ছে, বেরোচ্ছে অবনীন্দ্রনাথের নামে, কিন্তু গল্পটা কপি করছেন রবীন্দ্রনাথ, গোটা গল্পটা রবীন্দ্রনাথের কপি করা। এটা কেউ বলছেন যে আমাদের লেকচার সিরিজটা চালিয়ে নিয়ে যাচ্ছে, নিমায় খুব ব্যস্ত পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে, শিলুদিও খুব ব্যস্ত পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে, তারপরে আমাদের মাঝে একটা মিটিং ও করতে হলো, তাই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অমলবাবুর কাছ থেকে কিন্তু আমি অনেক শিখেছি, এই যে রবীন্দ্রনাথের ভাবনা চিন্তার একটা অন্য দিক ছিল এটা কিন্তু আমি অনেক শিখেছি। এবং আজকে যখন আমি রাবীন্দ্রিক কথাটা ব্যবহার করি, আমি অমলবাবু নিশ্চয়ই জানেন, অমলবাবু এই যে তথ্যটা আমায় দিয়েছিলেন একটা কোনো বক্তৃতায়, চারিত্র প্রজার যে তথ্যটা, যেখানে বাঙালিদের সম্বন্ধে রবীন্দ্রনাথের একটা শ্লেষাত্মক বক্তব্য আছে, যে আমরা কথা বলি, আমরা কাজ করি না, আমরা পরের আনন্দে দুঃখ পাই, ইত্যাদি ইত্যাদি, যেটা চারিত্র পূজায় উনি বিদ্যাসাগরের কনটেক্সটে বলেছিলেন। সেই অমলবাবুর কাছ থেকে এই ধরনের যে তথ্য, যেগুলো কিন্তু সাধারণত বাজারে পাওয়া যায় না, সাধারণত আমরা লেখকরা লিখি না, তার কারণ ওই বললাম ক্ষমতা বলের একটা ব্যাপার থাকে সবসময়। মানে আজকের দিনে বাঙালি সমাজে আমরা যদি রবীন্দ্রনাথ সম্বন্ধে এই ধরনের কথাবার্তা গুলো বলি, তাহলে অনেকেরই খুব দুঃখ হয়, রাগান্বিত হন এবং অনেকে অনেকভাবে সমালোচনা করেন। কিন্তু এটা ঠিক, রবীন্দ্রনাথ রক্ত মাংসের মানুষ, কারণ আমি ওনার যে শান্তিনিকেতন গ্রন্থে আমার অনেক লেখা আছে যে বিশ্বভারতী চালাতে গিয়ে উনি কিরকম অবমাননার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওনার যে একটা ডিটারমিনেশন ছিল, সেই ডিটারমিনেশনটা কিন্তু সত্যি লক্ষণীয়, এবং আমি মনে করি আজকের দিনেও তার প্রাসঙ্গিকতা ভীষণভাবে। এবং আমি আরেকটা জিনিস যেটা মানে এখানে এসে শিখলাম, ধারণা খানিকটা ছিল, একদম ছিল না বলবো না ছিল, কিন্তু এর তথ্য ভিত্তিক যে ভাবনা চিন্তা সেটা আমার কাছে ছিল না, কারণ রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়ার সুযোগ আমি পাইনি। আমি এখন রবীন্দ্রনাথ নিয়ে একটু গবেষণা করছি, একটা বই বেরিয়েছে, জানি না আপনারা দেখেছেন কিনা, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থট অফ রবীন্দ্রনাথ টেগোর। এবং অদ্ভুত ব্যাপার, আমরা বাঙালিরা যারা হ্যাগিওগ্রাফি হ্যাগিওগ্রাফি করতে পারে, হ্যাগিওগ্রাফি হচ্ছে ব্যাজস্তুতি, যেখানে কিন্তু শুধু মানে রাজার দেখবেন, রাজাদের কাছে রাজার যারা সভাসদ, যেটা ধরুন হীরক রাজার দেশ, যেটা আনন্দবাজার এবিপিতে সন্ধ্যাবেলা হয় না, হীরক রাজার দেশের যে ব্যাপারটা, যে একটা তীর্যক ব্যাপার হয়, সেখানে সভাসদরা রাজাকে সবসময় বলেন আপনি খুব ভালো, খুব ভালো চালিয়ে যান, এটা এইটা কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাজস্তুতির ব্যাপার আছে। সেজন্য আমার মনে হচ্ছে যে আজকের দিনে বাঙালিরা আমরা রবীন্দ্রনাথকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে বিচার করার মতো মানসিকতা নেই বা করিনি আমরা। যেমন ধরুন রবীন্দ্রনাথের আত্মজীবনী আছে, জীবন স্মৃতি সবাই পড়েছে, রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাপত্র, বিভিন্ন চিঠিপত্র সবাই পড়েছে, কিন্তু রবীন্দ্রনাথের একটা পলিটিক্যাল বায়োগ্রাফি নেই। আছে কে লিখেছিলেন, এডওয়ার্ড টমসন, এডওয়ার্ড টমসন লিখেছিলেন কবে, 1923 সালে। তারপর থেকে আজ পর্যন্ত রবীন্দ্রনাথের যে ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তা গুলো সুদূর প্রসারী, সেই ভাবনা চিন্তার উপরে কিন্তু কোনো ভালো কমেন্ট্রি নেই। আপনি দেখুন সবাই সাহিত্য নিয়ে লিখেছেন, আপনি উমাদিকে দেখুন সাহিত্যের ব্যাপার নিয়ে লিখেছেন, রাদিচিকে দেখুন সাহিত্য নিয়ে লিখেছেন, অ্যান্ড্রু রবিনসন সাহিত্য নিয়ে লিখেছেন, চিঠিপত্র নিয়ে লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথের যে সামাজিক এবং অর্থনৈতিক ভাবনা চিন্তা ছিল সেটা কিন্তু খুব বেশি আমাদের প্রচার পাইনি। লেখা আছে, ছোট ছোট লেখা অনেক আছে, কিন্তু আমি সেখানে যেটা করলাম, সে প্রথম কাজ আমার, আমি রবীন্দ্রনাথকে দেখার চেষ্টা করলাম যেটা বলো সমাজ বিজ্ঞানের দৃষ্টি,
সেইখানে আমি দেখার চেষ্টা করলাম যে রবীন্দ্রনাথ তাঁর যে ক্রিটিক্যাল এসে গুলো আছে, যেটা কালান্তরে বেরোচ্ছে, যেটা শান্তিনিকেতন গ্রন্থে বেরোচ্ছে, যেটা ভারতীতে বেরোচ্ছে, যেটা পরিচয়ে বেরোচ্ছে, যেটা রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসীতে বেরোচ্ছে, সেই সমস্ত লেখাগুলোর সঙ্গে একটা অদ্ভুত মিল পেলাম আমি ওনার যেগুলো ক্রিয়েটিভ রাইটিংস নভেলস, ছোট গল্প। মানে আমি তখন থেকে আমি এই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করলাম যে ইনি এমন একজন মানুষ, এমন একজন চিন্তাবিদ যিনি এই ধরনের ভাবনাচিন্তা গুলো করছেন, করে যেহেতু উনি ডাইরেক্টলি ব্রিটিশদের সঙ্গে লড়াইতে যাচ্ছেন না, কিন্তু তার ভাবনা চিন্তা অ্যান্টিপিটি সেটা কিন্তু সবসময় বেরোচ্ছে। যেটা ধরুন আমি আমি আমার একটা রিসেন্ট ম্যানুস্ক্রিপ্টে জমা দিয়েছি থ্রি টেগোরস, দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, এই তিনজনের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য দেখা যাচ্ছে। দ্বারকানাথ একদম লয়ালিস্ট লাইক রামমোহন রায়, দেবেন্দ্রনাথ লয়ালিস্ট নন কিন্তু ন্যাশনালিস্ট হচ্ছেন না, রবীন্দ্রনাথ কিন্তু এই দুটোকে এক জায়গায় আনার চেষ্টা করছেন, উনি ন্যাশনালিস্ট নন, ন্যাশনালিজম তো উনি কন্ডেম করছেন, কিন্তু অ্যান্টি ব্রিটিশ উনি এক জায়গায় স্ট্যান্ড নিচ্ছেন স্ট্রংলি, জালিয়ানওয়ালা বাগ। তাছাড়া দেখবেন আপনি প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু একটা অ্যান্টি ব্রিটিশ স্টান্স আছে, কিন্তু তার সাথে সাথে যেটা উনি সবসময় মনে করতেন, মানে গান্ধীকে উনি সবসময় সমালোচনা করতেন এইভাবে যে স্বরাজ আসলে দেশের সব প্রবলেম সলভ হবে না, দেশের সমাজটাকে চিন্তা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে একটা সোশ্যাল কালচারাল রেভলিউশনের কথা ভাবতেন, নট মেইনলি পলিটিক্যাল রেভলিউশন, যেটা যেমন গান্ধী ভাবতেন, যেটা অনেকটা সময় কিন্তু আম্বেদকরের সঙ্গে গান্ধী নিয়ে খুব লড়াই হয়েছে। গান্ধী দেখবেন গ্রামকে খুব পুজো করতেন, গ্রাম ভিলেজ স্বরাজের কথা বলতেন, কিন্তু দেখবেন উনি রাম আম্বেদকর বলছেন দেখো কাস্ট সিস্টেম সবচেয়ে বেশি কিন্তু এফেক্টিভ ইন গ্রাম, এটা হাড়িদের পাড়া, এটা ডোমদের পাড়া, এটা বাগদিদের পাড়া, এটা বামুনদের পাড়া, কিন্তু শহরে কি সেরকম আছে? নেই। এই যে তুমি তাই গান্ধী উনি বলতেন তুমি যে ভিলেজকে এত অ্যাপ্রিসিয়েট করছো, এই ভিলেজ হচ্ছে উনি বলতেন ভিলেজ ইজ দ্য ওয়েল অফ লোকালিজম, ভিলেজ ইজ দি ওয়েল অফ কাস্টিজম। কিন্তু রবীন্দ্রনাথের যেটা বক্তব্য গান্ধীর সঙ্গে, গান্ধী যেমন একদম উনি ভাবতেনই যে রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে গ্রামও চেঞ্জ হয়ে যাবে, রবীন্দ্রনাথ কিন্তু তা ভাবতেন না। রবীন্দ্রনাথের ভাবনা চিন্তার মধ্যে ছিল যে গ্রামকে চেঞ্জ করতে হবে, এই গ্রামে যে সামাজিক অর্থনৈতিক বৈষম্য এগুলোকে দূর করতে হবে, এগুলো দূর হবে না, এগুলো দূর করতে হবে। আপনি দেখুন গোড়া, দেখুন গোড়া, যে গোড়া অত অর্থোডক্স হিন্দু, যে আনন্দময়ী বলছেন বাবা বাবা আজকে নিজে রান্না করে খায়, আমার রান্না খায় না, কারণ আমি লক্ষ্মীকে রেখেছি, লক্ষ্মী যে খ্রিস্টান, গোড়া বলছেন, গোড়া বিনয় বলছেন, বিনয়কে বলছেন তুমি খাবে না মায়ের কাছে, কারণ মায়ের যে মেয়ে সে একজন খ্রিস্টান। সেই গোড়া যখন গ্রামে যাচ্ছে অন্য ভারতবর্ষ দেখছে, সেখানে সেখানে দেখছে কি যে ফারুক সর্দারের ছেলে তামিজ সে মুসলমান, কিন্তু তাকে আশ্রয় দিচ্ছে একজন হিন্দু নাপিত, তাকে যখন বলা হচ্ছে যে মাধব চাটুর্যের ঘরে তুমি অতি আতিথেয়তা নাও কারণ সে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, গোড়া ডিক্লাইন করছে, বলছে না এ তো ইংরেজদের চর, এ তো ইংরেজদের হয়ে নীলকুঠি চা মালিকদের সাহায্য করছে। তার মানে দেখুন রবীন্দ্রনাথের যে অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট, এই অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্টটা কিন্তু প্রকাশিত হচ্ছে, নট অ্যাজ ডাইরেক্টলি অ্যাজ উই সি ইন গান্ধী অর সুভাষচন্দ্র বোস। স্বদেশী সমাজের যে ব্লুপ্রিন্ট 1904 সালে, সেই ব্লুপ্রিন্ট গান্ধী অ্যাকসেপ্ট করছেন 1943 সালে কনস্ট্রাকটিভ প্রোগ্রাম মাধ্যমে। এবং ওর যে ধরুন আপনি যদি ঘরে বাইরে দেখেন, আপনি যদি প্রায়শ্চিত্ত দেখেন, আপনি যদি ওর মুক্তধারা দেখেন, তারও আগে রাজর্ষি দেখেন, বিসর্জন দেখেন, এই যে নন ভায়োলেন্সের যে ধারাটা যেটা গান্ধী পরবর্তীকালে ব্যবহার করছেন 1920-22 সালের পরে, সেটা রবীন্দ্রনাথ বহু আগে ভেবেছেন। মানে ওই সময় 1886-87 যখন উনি অ্যান্টি স্যাক্রিফাইস স্টেটমেন্ট দিচ্ছেন থ্রু গোবিন্দ মাণিক্য যে আজ থেকে বলি হবে না, সেখানে রঘুপতি কি ধরনের
চার্জ করছে, তুমি কি ভগবানকে এরম করে করবে? তুমি তো রাজা, তুমি তো প্রজা সামলাও, কিন্তু আমি ভগবানের কথা আমি জানি। কিন্তু সেখানে কিন্তু গোবিন্দমাণিক্য স্টুড হিজ লাইন, যদি তার জন্য পরে ধ্রুবকে মারার চেষ্টা করলো, আপনি জানেন তো গল্প। সে আমি 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 বলতে যেটা এখান থেকে বলতে চাইছি সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে, যে গুরুদেব কিন্তু অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। কিন্তু দুঃখের কথা যে গুরুদেবের ভাবনা চিন্তাটা কিন্তু আমরা সর্বপ্রসারী করতে পারিনি। তার একটা বড় কারণ হচ্ছে গুরুদেবের ভাবনা চিন্তাটা বেশিরভাগটাই বাংলায় লেখা, আর বাংলা ভাষায় লেখার ফলে যারা বাংলা ভাষা জানেন বা যারা বাংলা ভাষার প্রতি উৎপত্তি আছে, কারণ গুরুদেবের লেখা বোঝাও কিন্তু একটা মানসিকতা চায়, সবাই বুঝতে পারবেন না, এটা কিন্তু শরৎচন্দ্রের লেখা নয়। শরৎচন্দ্রের লেখাটা যেমন অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড, বা তারাশঙ্করের লেখা নয় অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড, গুরুদেবের লেখাটা কিন্তু অত সহজ নয়। মানে তৎকালীন সমাজের পরিপ্রেক্ষিতে গুরুদেবের লেখাকে বুঝতে হলে আপনাকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে জানতে হবে, তৎকালীন সমাজের যে দোষ ত্রুটিগুলো সম্বন্ধে জানতে হবে, সেই কনটেক্সটে আপনাকে গোড়া পড়তে হবে, সেই কনটেক্সটে আপনাকে মুক্তধারা পড়তে, মুক্তধারা ধরুন মুক্তধারা সম্বন্ধে আজকে মেধা পাটকার লড়াই করছেন সর্দার সরোবর বাঁধ নিয়ে। রবীন্দ্রনাথ 1922 সালে মুক্তিধারা লিখছেন, ধনঞ্জয় সেখানে একই কথা বলছে যে মুক্তধারাকে বেদনা, এবং মুক্তধারা যেভাবে ভেঙে লাস্টে চলে গিয়ে অভিজিৎকে নিয়ে চলে গেল, একটা বিরাট প্রতিবাদ। তো যে এই যে মেশিন সিভিলাইজেশন এগেনস্টে একটা বড় প্রতিবাদ, এই যে ড্যাম করছো আর্টিফিশিয়াল, তুমি জলটাকে আটকাচ্ছ, তার ফলে এক জায়গায় কষ্ট পাচ্ছে। আজকেও দেখুন বা যখনই আমাদের বৃষ্টি বেশি হচ্ছে আমরা কি করছি, ড্যামগুলো খুলে দিচ্ছি, সব জল গঙ্গার জল বাংলাদেশে ফ্ল্যাট করে দিচ্ছে। নেপাল জল আটকাচ্ছে না, আমাদের পুরো বিহার ফ্ল্যাটে রয়েছে, দেখছেন আপনারা, এই এখন চলছে যেটা। তেমন এই যে ভাবনা চিন্তা গুলো, এগুলো গুরুদেব কিন্তু বিংশ শতাব্দীর গোড়ার দিকেই বলছেন, এটা কিন্তু আজকেও তার প্রাসঙ্গিকতা। এই দিকটা কিন্তু আমরা দেখি, আমরা রবীন্দ্রনাথকে সবসময় আলোচনা করি সাহিত্যিক হিসাবে, রবীন্দ্রনাথকে আলোচনা করি উপন্যাসিক হিসাবে, রবীন্দ্রনাথকে আলোচনা করি রবীন্দ্র সঙ্গীতের রচয়িতা হিসাবে। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আমার যেটা সবসময় মানে আমি মানে দিনে দিনে না বিস্ময় জাগে আমার কাছে, যে এত ভাবনা চিন্তাটা এত সুদূর প্রসারী, এত অরিজিনাল থিঙ্কিং, সেই ভাবনা চিন্তাগুলো উনি তো প্রকাশ করছেন, যেখানে কিন্তু ডাইরেক্টলি উনি অ্যাটাক করছেন ব্রিটিশকে, কিন্তু কোথাও দেখবেন আপনি অ্যাটাকিং দ্য ব্রিটিশ করছেন না, কিন্তু উনি মাধব চ্যাটার্জিকে অ্যাটাক করছেন, দো মাধব চ্যাটার্জি রিপ্রেজেন্টিং ব্রিটিশ ইন্টারেস্ট। মানে জালিয়ানওয়ালাবাগ ছাড়া কোথাও রবীন্দ্রনাথ কিন্তু ওপেনলি ব্রিটিশদের অ্যাটাক করেননি, এটা আমি তথ্যের ভিত্তিতে বলতে বলছি। কিন্তু ওর লেখার মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় একটা শ্লেষ আছে, উনি আনকমফোর্টেবল, উনি কখনো কংগ্রেসকে সেভাবে অ্যাটাক করছেন না। এই যখন 1939 সালে সুভাষবাবুকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তখন মহাজী সদনের যে বক্তৃতাটা আছে দেখবেন ওইখানে কিন্তু প্রথম উনি বলছেন যে গান্ধীজি গান্ধীজির মতো ব্যবহার করলেন না, গান্ধীজি ব্যবহার করলেন অ্যাজ এ পলিটিশিয়ান, হি ওয়াজ এ পলিটিশিয়ান। আমি তো বলি যে বিংশ শতাব্দীর সবচেয়ে স্মার্ট স্মার্টেস্ট পলিটিশিয়ান, আজকের যারা পলিটিশিয়ান যারা দেখছেন তারা তো বাচ্চা, গান্ধী বাবা নন, গান্ধী ওয়াজ এ পলিটিশিয়ান। এখন সেইটা আমরা যদি না ভাবি, আপনি ওর আত্মজীবনী পড়ুন, সেখানে এমন এমন বক্তব্য উনি রাখছেন সেটা ভাবা যায় না, সেটা ভাবা যায় না। উনি বাবা মারা যাচ্ছে, উনি জানেন বাবা মারা যাবে, বলছেন আমি, তারপর উনি রিগ্রেট করে লিখছেন আমার বাবা মারা যাচ্ছে, আই ওয়াজ বিজি উইথ মাই ওয়াইফ, নেক্সট স্টোরি। এখন এই এবার 1923 সালে লিখছেন গান্ধীজি, কিন্তু তখন ওর বয়স হচ্ছে 1931 আর 23 মানে 54 বছর বয়স, হি ওয়াজ 54 ইয়ার ওল্ড। অ্যান্ড 1923 সাল মানে নন কোঅপারেশন মুভমেন্ট হয়ে গেছে, তখন গান্ধী কিন্তু বিশ্ব নেতা হয়ে গেছে, সেই সময় এগুলো লিখছেন। আপনি পারবেন, আমি পারবো, আমরা পারবো না, সেটাও কিন্তু আছে। সেই জন্য আমি বলছি যে আমার যেটা, আমি গান্ধীর উপর কাজ করেছি, গান্ধী পড়ে আমার এটা মনে হয়েছিল যে গান্ধীর কাছে সমস্ত ভাবনা চিন্তার খোরাক আছে, কিন্তু আজকে আমি সেই মত থেকে ফিরে ছড়ে এসেছি। আমি বলি যে গুরুদেবের মধ্যে এমন সমস্ত ভাবনা চিন্তার বীজ আছে যেগুলো কিন্তু আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং যেটা কিন্তু আমি তরাতে করার চেষ্টা করি। যেমন আমি একটা এখন কাজ করছি যে নভেলগুলো থেকে ঘরে বাইরেতে কি রাজনৈতিক
মেসেজ যাচ্ছে, তারপর আমি ধরেছি গোড়া কি মেসেজ যাচ্ছে, তারপরে ধরেছি মুক্তধারা, মুক্তধারার সঙ্গে বলাই, বলাই তো কিন্তু একটা এনভায়রনমেন্টের ব্যাপারে, সেখানে অন্য রবীন্দ্রনাথ আর মুক্তধারায় অন্য রবীন্দ্রনাথ, মুক্তধারায় বিপ্লবী রবীন্দ্রনাথ আর বলাইতে মানবিক রবীন্দ্রনাথ। তো এইগুলো করছি, তারপরে আমি ধরুন চতুরঙ্গ চার অধ্যায় ধরবো, তারপরে যোগাযোগটা একটা মানে ফেমিনিজমরা আজকে বড় বড় কথা বলছে, যোগাযোগে কুসুমের মাধ্যমে রবীন্দ্রনাথ যে বক্তব্য রাখছে, যে সমাজকে যেভাবে ধাক্কা মারছে যোগাযোগের মাধ্যমে, ভাবা যায় না, মৃণাল যেভাবে ধাক্কা মারছে সমাজকে ওই সময়ে, অনিলা যেভাবে ধাক্কা মারছে ওই সময়ে, তারপরে ল্যাবরেটরি সোহিনী যেভাবে ধাক্কা মারছে, ভাবা যায় বলুন এগুলো। তো আমি আমি সেই জন্য চেষ্টা করছি যে এখানে এই যে আমার আমার ভগবান আমাকে এই সুযোগ দিয়েছেন এবং আপনারা সব আছেন এবং রবীন্দ্র ভবন আছে এবং এখানে রবীন্দ্র বিশেষজ্ঞ অনেকেই আছে, আমি মানবের কাছ থেকেও অনেক সময় আমি ভাবনা চিন্তা নিই, তথ্য নিই, আপনার কাছ থেকে অনেক ভাবনা চিন্তা তথ্য নিই। আমার এখন মূল বক্তব্য হচ্ছে এই রবীন্দ্রনাথের এই যে সামাজিক দিকটা, এইটাকে যদি একটু আমাদের আমরা বের করে নিয়ে আসতে পারি, সেটা কিন্তু আমার প্রচুর। তো আজকে আপনার বক্তব্য শুনে আমার অনেকটাই আমি মানে সমৃদ্ধ হলাম, এই কারণে যে এরাও তো মানুষ, এরাও তো রক্ত মাংসের মানুষ। আমি সবসময় বলি যে রবীন্দ্রনাথ ওয়াজ নট এন অর্ডিনারি ম্যান, হি ওয়াজ মানে অর্ডিনারি ম্যান, মানে আমার মতো রক্ত মাংসের মানুষই ছিলেন তো, কিন্তু উইথ এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস। এটা গান্ধীজি, গান্ধীজি ওয়াজ এন অর্ডিনারি ম্যান লাইক মি উইথ এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস, তার জন্য এরা সারপাস করে গেছেন। গান্ধীজি এক জায়গায় উঠে গেছেন, রবীন্দ্রনাথ এক জায়গায় উঠে গেছেন, বি আর আম্বেদকর এক জায়গায় উঠে গেছেন, আমরা পারি না, কারণ আমরা ওই ভাবনা চিন্তা গুলো করতে পারি। আম্বেদকর যে ভাবনা চিন্তা করছেন আমরা ও ভাবা যাবে না, ওইরকম গান্ধীর মতো একটা বট গাছ সামনে রয়েছে, ওই বট গাছের কাউন্টার করে যাচ্ছেন গান্ধীজি। আর গান্ধীজি দুজনকে খুব ভয় পেতেন। আমার একটা বই আছে আমি রিসেন্টলি করেছি, সেটা হচ্ছে যে গান্ধী ভার্সেস আম্বেদকর, সাভারকর অ্যান্ড জিন্না। আপনি জানেন এই দুজন লোক যে গান্ধীজিকে গান্ধীজি কখনো বলতেন, একজন হচ্ছেন আম্বেদকর, উনি অলওয়েজ বলতেন মিস্টার গান্ধী, আর একজন হচ্ছে মিস্টার জিন্না বলতেন মিস্টার গান্ধী। এছাড়া সবাই কিন্তু বাপুজি, বাপু একটা ডিভোশন, বুঝলেন, একটা ডিভোশন, ডিভোশনের মধ্যে একটা মানে ভক্তির সঙ্গে একটা রিলিজিয়ান আছে কিন্তু, মানে ওই ওই ভক্তি, ভগবান ভক্তি। কিন্তু জিন্না আর আম্বেদকর কখনো ছিল, ওরা বলছে মানুষ ওরা, এবং গান্ধী পলিটিক্স করছে কন্টিনিউয়াসলি, পলিটিক্স হুইচ ইজ ট্রু, সবাই করে পলিটিক্স, সিম্বলিক অনেক জিনিস করছেন, অনেক সিম্বলিক জিনিস করছেন, এগুলো আমার বইতে আমি লিখেছি অনেক জায়গায়। আপনি যেগুলো বলছেন না যে বক্তব্যটা, আমি গান্ধীর ওদিকটা দেখিয়েছি। সুভাষচন্দ্র বোস সম্বন্ধে বললে আমাকে এরা এখন ভীষণ খেপে যায়, আমি যে লিখেছিলাম আমার বইটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল ইলেকশনের ঠিক আগে, নিশ্চয়ই দেখেছেন আপনি, মানে অনেক এমন তথ্য আছে ভাবা যায় না, কিন্তু স্বাভাবিক। সুভাষচন্দ্র বোস এমিলি সেঙ্কেলকে লিখছেন প্রেমের কবিতা, প্রেমের চিঠি, খুব স্বাভাবিক। যখন ওই বইটা এলো, এমিলি সেঙ্কেলের চিঠিগুলো এলো, তখন লোকে পুড়িয়ে দিল যে সুভাষবাবু প্রেম করতে পারে, অসম্ভব, তাই না? এটা আপনি জানি না আপনার মনে আছে কিনা, ওই সময় কলকাতা বইটা এলো এবং এলআইসি অফিসের সামনে ফরওয়ার্ড ব্লকের সমস্ত দাদারা জোগাড় হলেন এবং সমস্ত বইটা ইউপি বই ভলিউম নাম্বার 4, সেখানে সুভাষবাবুর সমস্ত চিঠি আছে এমিলি সেঙ্কেল। উনি প্রেম করতে পারেন না, অসম্ভব। কিন্তু এই ভদ্র সুভাষ বসুর আপনি 1934 ইন্ডিয়ান স্ট্রাগলটা দেখেন, এবং আমি ওই পিরিয়ডে কাজও করেছি, আমি আর্কাইভাল ডকুমেন্টও দেখেছি অস্ট্রিয়াতে গিয়ে, আমি আই মেট এমিলি সেঙ্কেল অলসো, এবং সেখানে যদি দেখেন আপনি দেখবেন যে সুভাষচন্দ্র বোস ওই সময়ে মানে একটা সময়ে উনি মধ্যপ্রদেশের প্রিজনে স্ট্রাইক করলেন। কেন স্ট্রাইক করলেন জানেন? হাসবেন আপনারা শুনে, কিন্তু আমি হাসি না, মাছ পাওয়া যাচ্ছিল না বলে স্ট্রাইক করলেন, এবং মধ্যপ্রদেশ থেকে তখন প্রিজন থেকে মাছ নিয়ে যাওয়া হলো কলকাতায়। আজকে যেমন আমি আমি দিল্লি থেকে এসে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, আমি মাছ খাই, আমিও সুভাষবাবু তো স্ট্রাইক করবো যদি মাছ না পাওয়া যায়, খুব স্বাভাবিক, এটা বাঙালি আনা, এটা খুব স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক নয়, তাই না? কারণ ওর মধ্যেও তো এগুলো ছিল, এগুলো তো মানসিক চাহিদা, শারীরিক চাহিদা, এগুলো তো খুব কমন জিনিস, তাই না?
ধরুন আমাদের ইয়াং বয়সে যে ধরনের চাহিদা ছিল আজকে সেগুলো নেই, কিন্তু সেগুলো তো অস্বাভাবিক নয়। আমি আমি সেটাই সবসময় বলি যে আমাদের দেশের যেটা আমাদের দেশের ভাবনা চিন্তার মধ্যে যেটা সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে কি, আমরা সবসময় একটা ভগবানের জায়গায় নিয়ে চলে যাই, ভগবানের জায়গায় নিয়ে যাওয়াতে কিন্তু মুশকিল হয়ে যায় তখন, তখন সমালোচনা উঠতে চলে যায়, তারপরে আমরা না ভালো করে বুঝতে পারি না মানুষগুলো। গুরুদেবের যে লেখাপত্রগুলো আছে সেগুলো কিন্তু একটা মানুষের লেখা, সেই লেখাগুলোকে বুঝতে হলে যেটা আমি বলি আপনার একটা ঐতিহাসিক মন থাকতে হবে। ঐতিহাসিক মানে এই নয় যে রাজা রাজার লড়াই করলো মারা গেল যুদ্ধ, একটা প্রেক্ষাপট, একটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা সবাই বলি আমাদের ধরুন যে প্রক্রিয়া আমাদের ছেলে মেয়েদের সেই প্রেক্ষাপট নয়, তাদের প্রক্রিয়া আলাদা হবে, যার জন্য ধরুন আমরা বাবার সঙ্গে কথা বলতেই ভয় পেতাম, আমরা আমি জানি না আপনাদের কি ছিল, আজকে ছেলে মেয়েরা বলুন নেই তো না এটা তো। আমি আমি সবসময় এটা বলার চেষ্টা করি আমার ছাত্রদের বলি, যখন গবেষণা করবে এটা মাথায় খেয়াল রেখে, স্পেশালি এই সমস্ত ব্যাপার নিয়ে, পলিটিক্যাল থটের ব্যাপার নিয়ে। কারণ এখানে না যেমন আমি পাকিস্তানে জিন্নার সম্বন্ধে কিছু বলুন আপনাকে মেরে ফেলুন, জিন্না অনেক রাজনীতি করেছে, এই যে দেশ ভাগের পিছনে যে রাজনীতিটা, আমার একটা বই আছে পার্টিশন অফ বেঙ্গল 2004 বেরিয়েছিল, আপনি সেখানে দেখবেন যে সিলেটটা নিয়ে যে লড়াইটা হয়েছিল, যেদিকে সিলেটে একটা রেফারেন্ডাম হয়েছিল, মানে একমাত্র সিলেট হচ্ছে এমন যে শ্রীহট্ট, শ্রীহট্ট যখন কাছার তোমার শ্রীহট্ট, কাছারে হিন্দু বেশি শ্রীহট্টে মুসলমান বেশি, কিন্তু এটা পার্ট অফ আসাম ছিল, তখন ঠিক করে এটা কি ডিসিশন হবে, ইংরেজরা বুঝতেই বা চেয়েছিল আমরা এখানে রেফারেন্ডাম হোক, বেঙ্গল হলো না, কিন্তু বেঙ্গল ইংরেজ হলো না রেফারেন্ডাম, এখানে হিন্দু মুসলমান ওইভাবে ভাগ হবে, রেফারেন্ডাম হলো, রেফারেন্ডামের দিন 7 মার্চ 1946 সাল, আপনি আমি আমার ওই চ্যাপ্টার রাখেন অনেক তথ্য আছে, আমি ইন্ডিয়া অফিসের বড় ফাইলই পেয়ে গেলাম সিলেট নিয়ে, যে মুসলিম ওটা গ্রুপ বানিয়েছিল একটা গ্রিন গ্রিন শার্ট বলে, সেই গ্রিন শার্টের লোকগুলো কি করলো ইলেকশনের দিন বোট গুলোকে ডুবিয়ে দিল, কেন সিলেট প্রচুর নদী আছে আর এটা মে 7ই মে বুঝতে পারছেন বর্ষাকাল, বোট ছাড়া আপনি যেতে পারবেন না, তখন তো স্টিমার এই সমস্ত নেই, বোট ছাড়া বোটগুলো সব ডুবিয়ে দিল হিন্দুদের বোটগুলো, তারপরে মুসলমানরা তখন ওই ও সিম্বল ছিল এটাই যে মানে কুড়ুন আর একটা বাড়ি, বাড়ির সিম্বল ছিল যে আমরা একসঙ্গে থাকবো আর কুড়ুন হচ্ছে আমরা বিভেদ করব, তখন কুড়ুনে ম্যাক্সিমাম ভোট পড়লো কারণ হিন্দুরা যেতেই পারেনি, আর তখন এটা প্রায় আমাদের ওখানকার প্রধানমন্ত্রী ছিলেন শাহাদুল্লাহ, তিনি মুসলিম লীগের লোক ছিলেন, শাহাদুল্লাহ এটাকে সাহায্য করলো, আজকে দেখছেন তো সরকার সাহায্য করলো অনেক জিনিস আমরা করতে পারি না। তো এই এই রাজনীতিগুলোকে বুঝতে হলে তৎকালীন সমাজটাকেও বুঝতে হবে। আজকে ধরুন আমাদের এই যে হিন্দু মুসলমান যে বৈরিতা রবীন্দ্রনাথ যে বলছেন, রবীন্দ্রনাথ ওই ওই লড়াই দেখেননি, রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে যে ধরনের ভাবনা, উনি জমিদার ছিলেন, ওনার দেখার যে দৃষ্টি একরকম ছিল, কিন্তু সাধারণ মানুষ আপনি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর পুরো, আর রবীন্দ্রনাথের শিলাইধর চর্চা পুরোটা, দুটো আলাদা ধরনের আলোচনা, তার দৃষ্টিভঙ্গিটা তো আলাদা, আবুল মনসুর আহমেদ বলছেন আমাদেরকে হিন্দুরা নেড়ে বলছে, আমাদেরকে হিন্দুরা আমি কারো বাড়িতে গেলাম চা খেতে আমাকে বাইরে বসিয়ে অন্য কাপে চা দিব, অথচ ও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করে এসছে, শিক্ষিত মুসলমান। তো এই এই যে বাংলা ধরুন বিভাজনের পিছনে যে কারণগুলো, এই কারণগুলোর পিছনে কিন্তু আমরা অনেকটাই দায়ী, এই কংগ্রেস পলিটিক্স দায়ী। মানে আমি আপনাকে আরেকটু তথ্য দিচ্ছি, 1885 সালে একটা আইন তৈরি হয় বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এই আইনের নিয়ম হলো যে যখন প্রজারা অর্থাৎ ধরুন আমার জমি আছে, আমি জমিটা বিক্রি করতে চাই মেয়ের বিয়ের জন্য, প্রথম জমিটা বিক্রি করার অধিকার থাকবে জমিদারে, এবারে জমিদার যদি ডিক্লাইন করে তখন এই অধিকারটা চলে যাবে, তখন যে যার জমি সে অন্য কোথাও বিক্রি করতে পারবে, জমিদার কিন্তু কেন ডিক্লাইন করবে, জমিদার বললো যে জমিটার দাম ধরুন 1000 টাকা, জমিদার বললো আমি 100 টাকা দেবো, আপনি কিন্তু 1000 টাকা বিক্রি করতে পারবেন না। এইবারে এটারই অ্যামেন্ডমেন্ট হলো 1928 সাল, তখন কংগ্রেস পলিটিক্স এ বড় নেতা হচ্ছে সুভাষবাবু এবং শরৎবাবু,
কিরণ শঙ্কর রায়, এরা সব বড় নেতা কংগ্রেসের, আমাদের বীরেন শাসমল, এরা তখন কি বললেন, এরা তখন মুসলিম লীগ না কৃষক প্রজাপার্টি এসে গেছে, ফজলুল হক এসে গেছে, ওরা বললো আমরা অ্যামেন্ডমেন্ট করবো। এটা কি করে হতে পারে? তার জমিদারকে যখনই বলছে জমিদার যা দাম তার 1/10 দাম দিচ্ছে, তাহলে আমার কৃষক লুজ করছে, তো অ্যামেন্ডমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না, বেঙ্গল কংগ্রেসে 38 জন এমএলএ ছিল আউট অফ 131। মুসলিম লীগ আর কেপিপি মিলে তখন সরকার তৈরি করেছে 1937 সালে পরে। তখন আমাদের বেঙ্গল কংগ্রেস ভোট দিল ওদের বিরুদ্ধে ভোট দিল, তার কারণটা কি, হিন্দু জমিদারদের ইন্টারেস্ট এখন অ্যাফেক্টেড হয়ে যাবে। তো এই এই রাজনীতিগুলো ধরুন, এই রাজনীতি যে আজকে আমরা হিন্দু মুসলমান সম্বন্ধে এত কথা বলি, কিন্তু আমাদের যে মানসিকতাটা, এই মানসিকতার সঙ্গে আমরা কিন্তু কখনোই মেলাতে পারছি। আমি আমি যেটা বলি, যেন একটা ইতিহাসকে বুঝতে হলে সেই ইতিহাসের যে মানে মেন্টাল হিস্ট্রি, যেটা লাদুরি বলছে, লাদুরি ফ্রেঞ্চ ঐতিহাসিক, লাদুরি বলছেন একটা ইতিহাস মানে শুধুমাত্র সমাজ বিবর্তন নয়, ইতিহাস মানে একটা হচ্ছে গণিত বিবর্তন। সেই গণিত বিবর্তনটা কিন্তু চেঞ্জ করে। আপনি তো বেঙ্গলে যে ধরনের ভাবনা চিন্তা আপনি করেন, ইউপির লোক করে না, কিন্তু ইউপিতে জয় সিয়ারাম হিন্দু মন্দিরে ভোট টানা যায়, বেঙ্গলে হলো, তার মানে কি মানসিকতার ব্যাপার, এটা মাইন্ডসেট। কিন্তু দেশটা তো একটাই, ভারতবর্ষ। কিন্তু আমি সেটাই বলছি, এই সবসময় লাদুরি বলতেন যে মাইন্ডসেট পাড়ায় পাড়ায় চেঞ্জ হয়ে যায়, সেইটাকে বুঝতে হবে। একজন ঐতিহাসিক হিসাবে আপনি যে রবীন্দ্রনাথ সম্বন্ধে এগুলো বলছেন, সেই পরিস্থিতিতে এটা কেন হলো আমরা সঠিক উত্তর জানি না। নিশিকান্ত চৌধুরী, রায়চৌধুরীর ক্ষেত্রে আপনি বলছেন অনেক কিছু জানা যায় না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি। একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু এটাকে একটা রাস্তা বার করতে পারি, যে হয়তো বা এই জন্য। সেই জন্য আমি সবসময় বলি আমার ছাত্রদের এবং যারা ইতিহাস নিয়ে আলোচনা করেন, যে ঐতিহাসিক মানে এই নয় যে রাজা রাজা যুদ্ধ, ঐতিহাসিক মানে এই নয় সমাজ বিবর্তনের ইতিহাস, ঐতিহাসিক ইতিহাস মানে কিন্তু বনেরও বিবর্তন। সরি, অনেক বলে ফেললাম, ধন্যবাদ। মাস্টার মশাই তো মাস্টার মশাইরা বলতে চান্স পেল আর থামে না। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। অমলবাবু খুব ভালো বললেন, বুঝতে পারছেন আমাকে প্রভোক করে দিয়েছেন আপনি, যার জন্য আমি এত কথা বললাম। এবং আমি আমার লেখাগুলো লিখি, আমি পরে ইচ্ছা আছে আমার এখানে আলোচনা করার আপনাদের সঙ্গে, যদি সুযোগ পাই, নিমাই যদি আমাকে সুযোগ দেয় এই লেকচার সিরিজে বলার জন্য বা আদারওয়াইজ, তাহলে আমি খুব নিমাইয়ের কাছে উপকৃত থাকবো, ধন্য থাকবো। এটা জুলাই মাসে স্যার আপনি বলুন, যারা সর্বক্ষণ এই অনুষ্ঠানটাতে সাথ দিলেন এবং অমলদার এই বক্তব্য সকলেরই ভালো লেগেছে। স্যার একদম একটা বেশ কনক্লুডিং যে রিমার্কস আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান যে মন্তব্যটা করেছেন খুবই সুন্দর, যে মূল আলোচনার সঙ্গে এই ভিন্ন রকম সংযোজন খুবই গুরুত্বপূর্ণ আকর্ষণীয়। স্যারকে আলাদা করে ধন্যবাদ জানানোরই কথা, কারণ আমরাও মানে মন মোহিত করে শুনছিলাম যে অমলদার যে দিকটা বললেন আর স্যার আরেকটা দিক বলে দুটো দিক যে কোথায় কি একটা মিললো, সেটা মানে দুটো পথ আলাদা, মত একটাই আর কি, সেই জায়গাটা আমরা ধরতে পারলাম আর কি। তো সকলকে ধন্যবাদ জানাই, এবং আজকের এই ব্যস্ততার মধ্যে শ্রীবিধি ফার্স্ট হাফে পরীক্ষা নিয়েছেন, মাঝখানে এটা শুরু করলেন, আবার একটা মিটিং অ্যাটেন্ড করলেন, আবার এখানে এলেন আমি শ্রীবিধিকে এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য, তার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, শ্রীবিধিকেও ধন্যবাদ জানাই। আর সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্বভারতীর ইন অ্যান্ড আউট, বেঙ্গলের ইন অ্যান্ড আউট, যারা এই অধিবেশনে যোগদান করেছিলেন এবং আমাদেরকে উৎসাহিত করলেন, অমলদার বক্তব্য শুনলেন, আর যারা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সামাজিক বিভিন্ন কারণে যোগদান করতে পারলেন না, তাদেরও দুঃখ নিরসনের জন্য আমরা বলছি যে আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের এই বক্তব্য বা অধিবেশন আমরা কিন্তু ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা সেখান থেকেও শোনার সুবিধা পাবেন। আর অমলদাকে তো ধন্যবাদ জানিয়ে, আমি অমলদা বাংলা পড়লে এখানে ছাত্র হতে পারতাম, সেজন্য অমলদাকে আমি ধন্যবাদ জানাবো না, কিন্তু অমলদা খুব স্বল্প পরিসরে, খুব অল্প সময়ের মধ্যে যেভাবে সাজিয়ে সত্যি করে একটা নতুন নতুন দিক, মানে আমি বাংলা সাহিত্য বুঝি না, কিন্তু সেই সিডিডি বাংলার মানুষ হিসেবে যেটা বললেন যে একটা অন্য দিক আপনি উন্মোচন করে দিলেন, অনেক সেই ভাবনা চিন্তার খোরাক দিল,
গবেষণা ঋদ্ধ হবে, সমৃদ্ধ হবে। আমরা বিশ্বভারতী লেকচার সিরিজের পক্ষ থেকে বাংলা বিভাগের অধ্যাপক তথা আমাদের রবীন্দ্র ভবনের অধ্যক্ষ সর্বোপরি আমাদের অমলদা, অমলদাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমরা সকলের অনুমতি, স্যারের অনুমতি নিয়ে আজকে টেকনিক্যাল এই অধিবেশন শেষ করি। নমস্কার।